from the 34 classes. Okay. So, all right. So this is the first class. Now, today's class will be on a difficult module. We'll start with reading. আমাদের আজকের ক্লাসটা শুরু হবে রিডিং দিয়ে রিডিং মডিউল উই আর গোইং টু ওয়ার্ক অন রিডিং ইন দ্য ফার্স্ট ক্লাস এন্ড উই আর গোইং টু ওয়ার্ক অন রিডিং একটা দুই কয়েকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি আপনারা যারা ক্লাস করবেন ক্লাসের এখানে জুমের ইউজার আইডিটা আপনার নামটা দিবেন ইউজার আইডিতে আপনার নামটা থাকতে হবে এখানে ইউ শুড ইউজ ইউর ওন নেম হ্যাঁ কোন মোবাইল ফোন বা এরকম না এক আর একটা আইডি থেকে একজনই থাকতে পারবে নট টু নট থ্রি ওকে Okay, I mean, some chat box, you guys were discussing about Facebook group. Okay, so, yes, there will be a Facebook group. I'll open it today, so I can invite you. Messenger group, basically. Facebook Messenger group. So, you will be invited to join that particular Messenger group for batch number 17. So, there are 16 batches in Messenger group. So, don't need to worry. Even a batch 1, there are others. হ্যাঁ ব্যাচ ওয়ান শুরু করেছিলাম এক বছর এক মাস আগে মানে 13 মাস আগে ব্যাচ ওয়ান শুরু হয়েছিল অনলাইন ব্যাচ ওয়ান তাদের গ্রুপ এখনো অ্যাক্টিভ যারা এক্সাম দেয় নাই সারপ্রাইজিংলি আমার ফার্স্ট যে ব্যাচ ছিল সেই ব্যাচের কিন্তু মানে রেজাল্ট খুবই খুবই ভালো ছিল ফার্স্ট ব্যাচের অনলাইন ব্যাচ ওয়ান দিস ইজ অনলাইন ব্যাচ 17 Anyway, thank you so much. This is the first class and we're going to work on a module, which is reading. Reading module is called the, you know, the most difficult module. Oneke jonno, the most difficult module. Remember, reading is called the most difficult module. So, amader khubi khubi careful thakte hobe. Improvement niye amader work korte hobe. Reading module ta niye. Just give me one second. Ekta kotha shobaike bole rakhi. যে ক্লাস করতেছি আমরা তো আমি অনলাইন ক্লাসের এতগুলো অনলাইন ক্লাস নেওয়ার পর একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি শুরুতে যে ব্যাচ শুরু করার আগে যে ক্লাসে আপনি যে শুনবেন এরকম না ইফ ইউ জাস্ট লিসেন টু মি হোয়াট আই সে তাহলে ক্লাসের ইফেক্টিভনেসটা অনেকটাই কমে যাবে সো হোয়াট ইউ শুড ডু ইনস্টেড ইজ দ্যাট ইউ শুড টেক সাম নোটস সবাই কাইন্ডলি একটা পেন এবং পেপার কাছে রাখবেন হ্যাঁ পেন এবং পেপার কাছে রাখবেন হ্যাঁ এবং লিখবেন যে এরকম ক্লাস ওয়ান হ্যাঁ রিডিং এরকম নেসেসারি পয়েন্ট গুলার আপনার নোট নেবেন এই নোটটা আপনাকে ব্যাপক ভাবে হেল্প করবে রাইট আর ফারহানা সেড দ্যাট ক্যান ইউ ইনক্রিজ ইউর ভলিউম ওকে ফারহানা ভলিউমের কথা বলছি সবাইকে বলতেছি ক্যান ইউ লাইক ইজ মাই ভলিউম অফ মাই ভয়েস ওকে অর লাইক ইউ থিঙ্ক ইট শুড বি রেইজড হোয়াট ডু ইউ থিঙ্ক ওকে থ্যাংক ইউ All right, wonderful. Thank you so much, but I'll work on. Thank you, Biba, for letting me know that my volume should be raised. So whenever you face any issues like that, do let me know. Okay. So all right, jeta bolchilam shobaike what you should do, ekta pen and paper kache rakhben, online class lekhe, plus okhane class 1 reading, hey, ei bishoygulo apni note niben. Please take notes. Take notes. Class e note nibo amra. And please ask question একটা জিনিস সবাই ক্লাসে শুরুতে যে যখনই আপনার কোনো কোয়েশ্চেন মানে ইউ হ্যাভ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ উইল রেজ ইওর হ্যান্ড আপনি হ্যান্ড রেজ করবেন এন্ড আইল কাম টু ইউ এন্ড উইল হ্যাভ এ ডিসকাশন অন ইওর কোয়েশ্চেন দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু ওকে সরি লেটস স্টার্ট রেকর্ডিং ইন প্রোগ্রেস সি রিডিং টেস্ট আমরা জানি যে পরীক্ষাতে দুই ধরনের আজ পরীক্ষা আছে আসলে একটা হচ্ছে একাডেমিক আইএলস ফর স্টুডেন্টস আপনি যদি স্টাডি করতে চান ইউ নিড একাডেমিক আইএলস এন্ড ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ইমিগ্রেশন ইউ নিড জেনারেল ট্রেনিং দ্যাটস হোয়াট ইউ নো উই নো দ্যাট দেয়ার আর টু টাইপস অফ আইএলস দ্যাটস হোয়াট ইউ নো
দেখুন দেখুন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে এখানে আমাদের দুইটা আয়াস আছে, একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে একাডেমিক, আর ইমিগ্রেশন যারা করবেন তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং, দ্যাটস অল ইউ নো রাইট। সো আপনি যে আয়াসই দেন না কেন, আপনি একাডেমিক এক্সাম দেন বা জেনারেল ট্রেনিং এক্সাম দেন, হোয়াট এভার ইজ ইউর এক্সাম, ডিউরেশন অফ ইউর রিডিং এক্সাম ইজ 60 মিনিটস। 60 মিনিট হচ্ছে ডিউরেশন, 60 মিনিটস হচ্ছে ডিউরেশন, এবং আপনাকে ইন টোটাল সলভ করতে হবে 40 কোয়েশ্চেন্স, কখনো কখনো 42 হতে পারে, বাট ইন জেনারেল যেটা করা হয় কোয়েশ্চেন্স গুলাকে রাউন্ড করে 40টা কোয়েশ্চেন দেওয়া হয়। সো ইউ হ্যাভ গট 60 মিনিটস এন্ড ইউ হ্যাভ টু সলভ 40 কোয়েশ্চেন্স উইদিন দি 60 মিনিটস। সো একাডেমিক আসে যেটা হয় তিনটা বড় প্যাসেজ থাকবে, 3 লং প্যাসেজেস, তিনটা লং প্যাসেজ থাকবে যেটা আপনাকে 1 ঘন্টাতে সলভ করতে হবে। জেনারেল ট্রেনিং আইএলসে একটা মাত্র বড় প্যাসেজ থাকবে, কিন্তু 4টা থাকবে ছোট প্যাসেজ, সো টোটাল 5টা প্যাসেজ থাকতেছে জেনারেল ট্রেনিং এক্সামে। লুক এট দিস, একটা বড় প্যাসেজ আর 4টা শর্ট প্যাসেজেস। একাডেমিকে প্যাসেজ থাকছে হচ্ছে 3টা, জিটিতে থাকছে হচ্ছে 5টা, এই হলো ডিফারেন্সটা। ওকে, তো জিটি একটা রিডিংটাকে কম্পারেটিভলি মনে করা হয় দ্য ইজিয়ার দেন একাডেমিক, জিটি রিডিং ইজ কল্ড ইজিয়ার দেন একাডেমিক, এটা একটু মনে রাখবো আমরা। ওকে, এখন এই যে আমাদের আজকের বিষয়টা আছে এখানে জিটি এন্ড একাডেমিক যে ব্যাপারটা আছে, তো আমরা আইএলটিএস পরীক্ষা যে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, মানে আইএলটিএস প্রিপারেশনের জন্য আজকে প্রথম ক্লাস, এবং আমি রিডিং নিয়ে কথা বলবো, তো এখানে আমাদের কি কি ঝামেলা হয়, তো আমাদের কি কি কিভাবে আগাইতে হবে, অনেক বিষয় অনেকগুলো বিষয় থাকবে। আপনারা দেখছেন যে জিটিতে প্রথম সেকশনে 2টা শর্ট প্যাসেজেস থাকে, 2টা ছোট ছোট প্যাসেজ, সেকশন 2তে হচ্ছে 2টা ছোট ছোট প্যাসেজ, সেকশন 3তে 1টা লং প্যাসেজ, 5টা। একাডেমিকে 3টাই হচ্ছে লং প্যাসেজ, এ হলো ডিফারেন্সটা। নাও চলুন আমরা একটু মুভ করি। আপনি যদি আইএস পরীক্ষাতে 7 টার্গেট করতে চান, মানে 7 হচ্ছে আমি বলি আমার ক্লাসে যারা জয়েন করবে তাদের মিনিমাম টার্গেট শুড বি 7, আই থিঙ্ক ইউ শুড অ্যাট লিস্ট অ্যাচিভ 7 ইন ইয়র রিডিং, তো আপনি 7 যদি পেতে চান একাডেমিক পরীক্ষাতে, তাহলে 40টা প্রশ্ন থেকে ইউ হ্যাভ টু করেক্ট 30 কোয়েশ্চেন্স আউট অফ 40, আচ্ছা তাহলে 7 পাবেন। জিটিতে ইউ হ্যাভ টু করেক্ট 34 করতে হবে আউট অফ 40 ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ 7, এইটা হচ্ছে একটা ব্যাপার, রাইট। আরেকটা কথা সবাইকে বলি যে আমরা যখন, যেহেতু অনেকের জন্য জুমের প্রথম ক্লাস, ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে কাজটা করতে হবে আপনার অডিওটা মিউট রাখবেন, আপনারা কাইন্ডলি মিউট ইওর অডিও, অডিওটা মিউট রাখতে হবে। হ্যাঁ, অ্যান্ড যখন কোনো কোয়েশ্চেন থাকবে আপনি হ্যান্ড রেজ করবেন, আমি আপনার এখানে আসবো, দেন উই আর গোনা হ্যাভ এ ডিসকাশন, এরকম, রাইট। ওকে, সো এ হচ্ছে আমাদের প্রথম বিষয় যেটা আমাদের জানতে হবে। ওকে, নাও আমাদের এই যে পরীক্ষাটা হবে, পরীক্ষাতে প্রিপারেশন যে নিতে যাচ্ছি আমরা, আমাদের কোন কোন বিষয় দরকার আছে এখানে, আমাদের কি কি আলোচনা করতে হবে, প্রথম কথা হচ্ছে সবাইকে বলে রাখি, ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ কোয়েশ্চেন টাইপস, কোয়েশ্চেন টাইপ গুলো আমাকে প্রথমে বুঝতে হবে, রিমেম্বার কোয়েশ্চেন টাইপস। আইএলটিএস পরীক্ষাতে আপনি একাডেমিক পরীক্ষা দেন অথবা জেনারেল ট্রেনিং পরীক্ষাতে, নো ম্যাটার হোয়াট এক্সাম ইউ গো ফর, নো কোয়েশ্চেন টাইপস আর সেম, একই রকম কোয়েশ্চেন টাইপ আসে। ক্লাস পরীক্ষাতে আমি যেটা অ্যানালিসিস করে দেখেছি যে ইন টোটাল এখানে প্রায় 13 রকমের কোয়েশ্চেন আছে, 13 টাইপস অফ কোয়েশ্চেন, এর মধ্যে সবগুলো পরীক্ষা আসবে না, মেবি এখান থেকে ধরেন 6-7টা কমন আছে যেটা পরীক্ষা আসতে পারে। এই যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে, ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন টাইপ দেখেন, লেখা হচ্ছে লিস্ট অফ হেডিং, এটা কোয়েশ্চেন টাইপ, এটা কোয়েশ্চেনের নাম, এটা হচ্ছে প্রশ্নের নাম। হ্যাঁ, এটাকে অনেক সময় আমরা বলি হেডিং ম্যাচিং, হেডিং ম্যাচিং উইথ প্যারাগ্রাফ, হেডিং ম্যাচ, এটা একটা কোয়েশ্চেনের নাম, এটা একটা প্রশ্নের নাম। ওকে, আর কি কি কোয়েশ্চেন আছে, ট্রু ফলস নট গিভেন,
অথবা ইয়েস নো নট গিভেন, আপনারা যারা গ্রুপে আছেন তারা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন যে এই ধরনের কোয়েশ্চেন গুলো আজ পরীক্ষাতে অনেক আসে। এরপর এরপর হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং, লোকেটিং প্যারাগ্রাফ, ইনফরমেশন ম্যাচিং উইথ প্যারাগ্রাফ, ফ্রেজ ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং উইথ নেমস, মাল্টিপল চয়েসেস, টেবিল ম্যাচিং, ডায়াগ্রাম, ক্লাসিফিকেশন, শর্ট আনসার কোয়েশ্চেন, সামারি অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কমপ্লিটিং সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। তো দেখতে পাচ্ছি আমরা যেখানে ইন টোটাল 13 রকমের প্রশ্ন আছে রিডিং পরীক্ষাতে, এবং এটা সবার জন্য কমন, একাডেমিকদের জন্য একই কথা, জেনারেল ট্রেনিং দের জন্য একই কথা, কোনো পার্থক্য নাই এখানে। এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন যেগুলা আমি একটু হাইলাইট করবো, কমন গুলো লিস্ট অফ হেডিং, এটা সব এটা খুবই কমন। তারপর হচ্ছে ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন, যেটা নামে ডাকি আমরা, এটা অনেক কমন। তারপর হচ্ছে লোকেটিং প্যারাগ্রাফ নামে প্রশ্নটা, এটা অনেক বেশি কমন। স্টেটমেন্ট ম্যাচিং কমন প্রশ্ন, মাল্টিপল চয়েস কমন প্রশ্ন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন সামারি খুব কমন প্রশ্ন, এন্ড কমপ্লিটিং সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। এগুলো হচ্ছে আজ পরীক্ষাতে সবচেয়ে কমন, মানে আপনি যদি পরীক্ষা মানে দেন আজ পরীক্ষা, আই এম প্রিটি শিওর আমি যে হাইলাইট করলাম এখানে কয়টা, একটা দুইটা তিনটা চার পাঁচ সাতটা কোশ্চেন হাইলাইট করেছি, তো সাতটার মধ্যে লাইক মানে ছয়টা পাঁচটা কমন আসবে, এটা মোটামুটি আমরা নিশ্চিত করে বলতে পারি। উই আর লাইক মোর অর লেস শিওর যে এই সাতটার মধ্যে থেকে পাঁচটা আপনার কমন পড়বে, একেবারে শিওরিটি দিয়ে বলা যায়। তো এই কোশ্চেন টাইপ গুলো হচ্ছে কমন কোয়েশ্চেন টাইপ। ওকে, এটা যদি কমন কোয়েশ্চেন টাইপ হয় তাহলে আমাকে তো হ্যাভ টু নো দ্য স্ট্র্যাটেজি, আমাকে স্ট্র্যাটেজি জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের ওয়ার্ক করতে হবে, রাইট? সব সময় আবার খেয়াল করেন আজ পরীক্ষার রিডিং এ অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আমরা এখানে ইন টোটাল 13 রকমের কোয়েশ্চেনের কথা বলছি রিডিং এর, সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে কমন প্রশ্ন যেগুলো, কোয়েশ্চেন গুলো হচ্ছে হেডিং ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন, লোকেটিং প্যারাগ্রাফ, স্টেটমেন্ট ম্যাচিং উইথ নেমস, মাল্টিপল চয়েসেস, সামারি অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কমপ্লিটিং সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। হাউএভার একটা কথা বলি, আমরা ক্লাসে যত কিছু আছে সবই ডিসকাশন করবো, এভরিথিং, আপনার কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি যা আছে এখানে সব কিছু সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে, স্ট্র্যাটেজি সব ক্লিয়ার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ওকে, রাইট, ওকে, তো একটা জিনিস বলে রাখি, এগুলো কমন কথা, সবাইকে মনে রাখতে হবে, একটা প্যাসেজে কয় ধরনের প্রশ্ন থাকে, একটা প্যাসেজে কয় ধরনের প্রশ্ন থাকে, একটা বড় প্যাসেজে দুই রকমের প্রশ্ন থাকতে পারে, কমপক্ষে দুই রকম প্রশ্ন থাকে, টু টাইপস অফ কোয়েশ্চেনস মিনিমাম, আর সর্বোচ্চ মানে চার ধরনের বেশি কোয়েশ্চেন, মানে চার রকম কোয়েশ্চেন থাকে সর্বোচ্চ বড় প্যাসেজ গুলাতে। আর জিজিদের যে ছোট প্যাসেজ গুলো আসে সেগুলো শর্ট প্যাসেজ গুলোতে এক ধরনের প্রশ্ন থাকে। আমরা যদি অ্যানালিসিস করি যে তিনটা প্যাসেজ জুড়ে সব মিলে হয়তো আট রকমের প্রশ্ন থাকবে, আট রকমের প্রশ্ন থাকবে, এই আট রকমের মধ্যে আবার আমি যেগুলো হাইলাইট করেছি এগুলো আসা সম্ভাবনা হচ্ছে অলমোস্ট 95% হচ্ছে এগুলো আসার পসিবিলিটি আছে। ওকে, রাইট, এখন একটা জিনিস খেয়াল করবো আমরা, এই একটা লং প্যাসেজে প্রশ্ন থাকে, 13 কোশ্চেন থাকে সাধারণত, 13 কোশ্চেন অর 14 কোশ্চেন থাকে, যেটা আমাকে 20 মিনিটে সলভ করতে হবে, রাইট? তাহলে ডিসকাস করছিলাম আমরা অ্যাজ পরীক্ষাতে কোন ধরনের কোয়েশ্চেন আসে, এরকম আমরা আলোচনা করতেছিলাম, ওকে, একাডেমিক এবং জিডি উভয় ক্ষেত্রে কোন ধরনের কোয়েশ্চেন অ্যাজ পরীক্ষাতে আসে। ওকে, এখন আমাদের ক্লাসে আমরা সে কি করতে যাচ্ছি, আমাদের ক্লাসে আমরা লুক এট দিস, আমাদের ক্লাসে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে আজকে, ইনফ্যাক্ট আমাদের ক্লাসে আমরা যেটা করবো আজকে, উই আর গোয়িং টু টক অ্যাবাউট বেসিক রিডিং, রিডিং ইমপ্রুভমেন্ট কিভাবে করবো আমরা, এটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে যে কিভাবে রিডিং ইমপ্রুভ করা যেতে পারে, বেসিক
রিডিং, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। আজকে আমরা একটা কমন কোয়েশ্চেন ট্যাগ নিয়ে কথাবার্তা বলবো। আজ পরীক্ষাতে খুবই কমন প্রশ্ন হচ্ছে লিস্ট অফ হেডিং, মানে অলমোস্ট লাইক 90% পরীক্ষাতে এটা আসে, এটা আমরা আজকে আলোচনা করব। এটা আমরা আলোচনা করব, লুক এট দিস, লিস্ট অফ হেডিং টা আমরা আলোচনা করব। আচ্ছা, প্লাস আমরা যেটা করব, ক্লাসে প্র্যাকটিস করব সবাই মিলে। ক্লাসে একটা একটা দুইটা ছোট কারো মিনি একটা এক্সাম হবে আজকে, আবার প্রবলেম ডিসকাশন করব আমরা। সো উই আর গোইং টু ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস অর দিস থিংস টুডে ইন আওয়ার ক্লাস। ওকে, তো শুরু থেকে আমরা চলে আসি বেসিক রিডিং এ। বেসিক রিডিং, বেসিক রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখছি গত 13 বছরে যে ধরেন অনেকে আছে যে লাইক অনেকদিন প্রিপারেশন নিতে চায় আলসার, নেওয়ার পরে শেষে দেখা যাচ্ছে তাদের অ্যাকুরেসি ভালো না, রিডিং ভালো হচ্ছে না, তারা পড়ে বুঝতে পারে না। তো প্রবলেমটা হচ্ছে এখানে যে বেসিক যে ঝামেলাটা, তারা রিডিং বুঝে না। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিড, ইউ ওন্ট বি এবল টু অ্যাচিভ এ গুড স্কোর। আমি যদি হ্যাঁ আপনি যদি পড়ে বুঝতে না পারেন, ফর এক্সাম্পল পড়ে বুঝতে পারতেছেন না, তাহলে আপনি আমি যত কৌশলই বলি না কেন, যত স্ট্র্যাটেজি দিই না কেন, পৃথিবীর চেঞ্জ মানে পরিবর্তন করার মতো স্ট্র্যাটেজি যদি দিয়ে দিই, ইট ডাজন্ট ম্যাটার, ইট ওন ওয়ার্ক, কাজ করবে না ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেসিক রিডিং। ওকে, তো চলুন আমরা বেসিক রিডিং নিয়ে ডিসকাশনটা চালু আলোচনা করি। ওকে, এখন দেখেন সবাই একটা ব্যাপার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যখন আইএলটিএস এর প্যাসেজ গুলো সলভ করি তখন সাধারণত তিন ধরনের রিডিং আমরা করে থাকি, তিন রকম রিডিং আমরা করে থাকি প্যাসেজ সলভ করার সময়। তিনটা ওয়েটা আমরা করি নর্মালি। ফার্স্ট ওয়ে হচ্ছে স্কিম থ্রু। স্কিম থ্রু, স্কিম থ্রু বাংলা অর্থ যদি করি আমরা, আগে সোজা বাংলা হচ্ছে দ্রুত পড়া, দ্রুত পড়ে যাও, এটাকে সোজা বাংলা বলে দ্রুত পড়ে যাও, দ্যাট ইজ কল্ড স্কিম থ্রু। আপনি যদি কোনো কিছু দ্রুত পড়েন তো এটাকে বলা হবে স্কিম থ্রু। ওকে, আচ্ছা, তো আমরা অনেক সময় একটা টেক্সট দ্রুত পড়ি, দ্রুত পড়লে যেটা হয় আমরা একটা প্যাসেজের আইডিয়া পাওয়া যায়, ওভারভিউ পাই আমরা, দ্যাট ইজ কল্ড স্কিমিং থ্রু, স্কিমিং থ্রু আ প্যাসেজ, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে স্ক্যান থ্রু। স্ক্যান থ্রু, এটা সোজা বাংলা হচ্ছে চোখ বুলিয়ে যাওয়া। চোখ বুলিয়ে যাওয়া মানে আপনাকে যদি বলা হয় কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করেন, আপনি একটা শব্দ খুঁজে বের করতেছেন, চোখ বুলিয়ে যায় স্ক্যান করে, দ্যাট ইজ, এটাকে বলা হচ্ছে স্ক্যান থ্রু করা, কুইকলি লুকিং অ্যাট এ টেক্সট টু ফাইন্ড আ পিস অফ ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে স্ক্যান থ্রু করা। অ্যান্ড ফাইনালি ডিটেইল রিডিং করা। ওকে, ডিটেইল রিডিং মানে হচ্ছে বুঝে পড়া। তাহলে আমাদের আইএস পরীক্ষাতে এই তিন রকম রিডিং এর একটা মিক্সড করতে হয়, মিক্সড করতে হয়। যেমন কোনো কোনো প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে অনলি ডিটেইল রিডিং করতে হবে, আবার কিছু প্রশ্ন হচ্ছে স্কিম থ্রু করতে হবে প্রথমে, তারপর ডিটেইল রিডিং করতে হবে, এরকম মিক্সচার করতে হবে আমাদেরকে। সো উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট নাও। নাও মিস্টার নুরুল আফসার খান, ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, প্লিজ গো অ্যাহেড, হোয়াটস ইউর কোয়েশ্চেন মিস্টার নুরুল আফসার খান? স্যার, আমরা কি এই লেকচার শীট গুলোর কি আমরা সফট কপি কি পাবো? এই লেকচার গুলো আপনি পুরো সবকিছু পাবেন না, এখানে এই ক্লাসের কন্টেন্ট একটা অংশ আছে, সেই অংশটা পাবেন, ক্লাসের কন্টেন্ট আছে। ওকে, ফাইন, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর আস্কিং কোয়েশ্চন। খেয়াল করেন তাহলে তিন রকম আমরা রিডিং করছি, তিন ধরনের রিডিং আমরা এখানে করতে হবে আমাদের। এখন এখন আপনাদের একটা কি হবে, এক্সাম হবে, ঠিক আছে, আপনার একটা এক্সাম হবে এই মুহূর্তে, একটা এক্সাম হবে, জাস্ট এক মিনিটের একটা পরীক্ষা নিব আপনাদের, জাস্ট ওয়ান মিনিট, ক্যান ইমাজিন, ওয়ান মিনিটের পরীক্ষা হবে একটা, এক মিনিটের একটা পরীক্ষা হবে সবার জন্য। আই বাই দ্য ওয়ে, সবাই সবাই একটু কমফোর্ট ফিল করেন পাশে, যেহেতু লং ক্লাস হবে আমাদের, দীর্ঘ ক্লাস হচ্ছে এখানে, একটু ওয়াটার রাখবেন পাশে, পানি রাখবেন, চকলেট রাখবেন পাশে, হ্যাঁ, যাতে কিছুক্ষণ পরে আপনি একটু ওয়াটার খেতে পারেন, প্রয়োজন শরবত বানা রাখবেন। ওকে, যেহেতু আমাদের ক্লাসটা একটা লং ক্লাস হতে যাচ্ছে, তো আমি এখন একটা 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 পরীক্ষা নিব আপনাদের, সেই পরীক্ষাটার নাম হচ্ছে WPM টেস্ট।
ডেভেলপমেন্ট টেস্ট মানে আমি দেখবো যে আপনারা এক মিনিটে কতগুলো ওয়ার্ড পড়তে পারেন, এটাকে বলা হচ্ছে ডাব্লুপিএম টেস্ট। ডাব্লুপিএম টেস্ট এই এক্সামের মাধ্যমে আমি টেস্ট করবো যে আমাদের এই মুহূর্তে রিডিং ক্যাপাসিটি কি আছে, হোয়াটস ইউর রিডিং ক্যাপাসিটি, এটা আমি জাজ করবো। ওকে, স্ক্রিনে আমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি আ প্যারাগ্রাফ হিয়ার অন দ্য স্ক্রিন। সবাই কি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্যাট? ওকে, এখন একটা যারা মোবাইল ফোনে ক্লাস করতেছেন আপনাদেরকে বলছি, আপনারা চাইলে কিন্তু এটাকে স্ক্রিনটাকে জুম করতে পারবেন, মানে ইউ ক্যান আপনি এটা ফন্ট সাইজকে বড় করতে পারবেন, ইটস পসিবল, ইউ ক্যান হ্যাঁ রিজ দ্য ফন্ট সাইজ। ওকে, তাহলে এখানে যেটা আছে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বুঝে বুঝে করতে হবে, এরকম আপনি বুঝে বুঝে পড়বেন এই প্যারাগ্রাফটা। দেখুন তিনটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আপনি বুঝে বুঝে পড়তে থাকবেন যে পর্যন্ত আপনি বুঝতে পারেন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি যে পর্যন্ত বুঝতে পারেন। ওকে, সো আমি 1, 2, 3 বলার পরে এটা এক্সামটা শুরু হবে, আপনি বুঝে বুঝে পড়বেন, জাস্ট কোনো প্যারা নেবেন না, জাস্ট খুব ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডা রেখে আমরা বুঝে পড়ার চেষ্টা করব। সো এটা একটা এক্সাম বেসিক্যালি। ওকে, so give me 1 second, please start your okay ready, 1, 2, 3 start koren, please start koren, pora shuru koren। All right, thank you so much, time's up, আমরা থেমে যাব একটু, let's stop, so 1 minute time chilo ekhane porar jonno, so you guys were reading, okay, so what we're trying to do right now is that je oi 1 minute e apnara koto porjonto porchen, ama apnara apnader arekta kaj korte hobe amar jonno, seta hocche apnaderke ektu koshto korte hobe, koshto hocche ektu count korte hobe apni koto gulo word porchen ekhane, apnara 1 2 3 like এরকম আর্টিকেল গুলা সহ কাউন্ট করবেন, আর্টিকেল প্রেপোজিশন সহ কাউন্ট করবেন, হাউ মেনি ওয়ার্ডস ইউ রেড উইদিন, হাউ মেনি ওয়ার্ডস ইউ রেড উইদিন দিস 1 মিনিট, কতগুলো ওয়ার্ড পড়ছেন এটা একটু আমাকে চ্যাট বক্সে দিবেন, আপনার কাউন্ট করে চ্যাট বক্সে আমাকে লিখে দিবেন, হাউ মেনি ওয়ার্ডস ইউ রেড উইদিন দিস 1 মিনিট। ওকে, প্লিজ লেট মি নো। Just let me know how many words you read within this 1 minute. I'm highest and lowest at the moment. Fishan 72, Tapro Sajjad, Priyanka 52, Ban, no? 78. Ninety-eight Chikollo. Sakha Hoche Aksho, eh? Rashid after 173, wow. Nurul Afsar, wow, wonderful.
এক্সেলেন্ট 162 মুজাহিদ তারপর ওকে সোহান হচ্ছে 160 মাশাআল্লাহ গুড এভারেজ করবেন লাইক এরকম তো এক্স্যাক্টলি হতো না আপনি ইউ শুড গো ফর অ্যান এভারেজ মিহি রাইট এক মিনিট যদি গুনতে একটু ধৈর্য থাকতে হবে তো তাই না লাইফে পেশেন্স খুবই ইম্পর্টেন্ট মিহি অলরাইট ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এখানে আমি লোয়েস্ট এন্ড হাইয়েস্ট যদি এখানে আমি রেঞ্জটা নিয়ে আসি সো হোয়াট ইজ লোয়েস্ট এন্ড হোয়াট ইজ হাইয়েস্ট তো lowest হচ্ছে 52 highest হচ্ছে 170 so 180 170 180 so that is after the lowest and highest 52 থেকে 180 okay now why I'm basically why I have asked you to take this exam exam কেন নিলাম এখানে রিজনটা হচ্ছে সবাই খেয়াল করেন স্ক্রিনে It is called WPM, exam words per minute. It means how many words you can read in a minute and understand. আপনি কতগুলো word পড়ে বুঝতে পারেন এক মিনিটে। এই WPM টা উপর অনেক কিছু depend করে যে আপনার reading score আসলে কত হবে। আপনি কি পর্যন্ত যাইতে পারবেন reading এ। এটা অনেক অনেক depend করে যেমন 52 থেকে 182 বা এরকম ছিল আজকে আমাদের রেঞ্জ এখন দেখেন যারা যারা নেটিভ নেটিভ দের যারা ক্লাস 6 এ পড়ে মানে স্ট্যান্ডার্ড 6 তে যারা পড়ে এদের রেঞ্জ হচ্ছে 250 WPM 250 ওকে আর ইন্টারন্যাশনাল রিডিং কম্পিটিশন একটা হয় ক্যালিফোর্নিয়াতে ওখানে যারা চ্যাম্পিয়ন হয় তাদের WPM হচ্ছে PM হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে 1200 থেকে 2000 1200 টু 2000 রাইট আমাদের এখানে তো কেউ আর ইন্টারন্যাশনাল রিডিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ট্রাই করবে না আমার WPM রেঞ্জ করে 500 প্লাস থেকে শুরু করে 550 প্লাস দিস ইজ মাই WPM আইএলটিএস এক্সামে যদি আপনি 9 পেতে চান 9 আমি মনে করি আপনার WPM হওয়া উচিত 200 প্লাস কি কাউন্ট অ্যাচিভ 9 মানে অবশ্যই বুঝতে হবে এখানে পড়ে গেছি তাই এরকম না আপনার WPM যদি 200 প্লাস হয় মানে ইউ আন্ডারস্ট্যান্ড 200 ওয়ার্ডস ইন আ মিনিট ইফ ইউ হ্যাভ দিস ক্যাপাসিটি ইটস পসিবল দ্যাট ইউ বি এবল টু অ্যাচিভ 9 ইন জেনারেল 150 হলে আপনি ভালো অবস্থানে আছেন ওকে নট ব্যাড আর আমাদের সবার কমন টার্গেট থাকবে যাতে আমরা 100 ওয়ার্ড হিট করতে পারি 100 ওয়ার্ড হিট করতে পারি এক মিনিটে দ্যাট শুড বি আওয়ার টার্গেট হিটিং 100 ওয়ার্ডস ইন আ মিনিট মানে এটা হচ্ছে ডিটেইল রিডিং মানে বুঝে পড়ছে এটা নট লাইক যে আপনি জাস্ট আন্দাজে পড়ে গেছেন ওকে এনিওয়ে এগুলোর অনেক ব্যাপার আছে সো আই এম নট গোনা টক অ্যাবাউট দ্যাট তো এই WPM টা আপনাদের প্রতিদিন চেক করতে হবে এভরিডে আপনি কয়েকবার চেক করবেন দুই মিনিট পড়বেন দেন চেক করবেন ওকে হোয়াট ইজ ইউর WPM এভরিডে আপনি মাল্টিপল টাইমস চেক করেন WPM টা বাড়তেছে কিনা you understand more words or not eta it should be checked each and every day okay fine tale amra ekta exam hoye gelo apnader apnader somporke amra kichu dharona hoye gelo je ei muhurte akram boleche how to count words that's what akram asked the question how to count words what count hocche ekhane apni count amra count korchi je erokom ekta dui ta tin ta char ta panch ta ekta line count korle ki hoy আপনি এভারেজ আইডিয়া হয়ে যায় তারপর একটা লাইন কাউন্ট করে ফেলতে পারলে কিন্তু আপনার সবগুলো লাইন কাউন্ট করে ফেলা যায় যেমন ধরেন একটা লাইনে যদি হয় 20টা ওয়ার্ড বা 30টা ওয়ার্ড তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সে আপনি 9টা লাইন করছেন তাহলে 180 ওয়ার্ড হয়ে গেছে এভারেজ রাফ করে ফেললাম আমরা প্রত্যেকটা তো এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড করা দরকার নেই একটা লাইন করে ফেলতে পারলেই আপনি কিন্তু ওভারঅল একটা কাউন্ট করে ফেলতে পারেন ওয়ার্ড কতগুলো পড়ছেন এনিওয়ে এটা হচ্ছে একটা নিজেকে যাচাই করা ক্যাপাসিটিটা যাচাই করা আপনাদের মনে আছে আমাদের আজকে ক্লাসের কন্টেন্ট হচ্ছে
ভিন্ন জিনিস আজকে আমরা ক্লাসে যেটা নিয়ে ওয়ার্ক করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট বেসিক রিডিং এন্ড দেন কোয়েশ্চনটা আপনি আলোচনা করব অথবা আমি দুইটা একসাথে করতে পারি আজকে। ওকে, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা জিনিস বলি, যেহেতু আমাদের আজ পরীক্ষাতে বুঝে পড়তে হবে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই, আমি বলেছিলাম যে এখানে আমাদের তিনটা ওয়ে আছে পড়ার, একটা বলতেছিলাম স্কিম থ্রু, একটা হচ্ছে স্ক্যান থ্রু, একটা হচ্ছে বেসিক রিডিং বা ডিটেইল রিডিং। এখন আইএলটিএস পরীক্ষাতে আপনি যখন একটা টেক্সট পড়বেন, একটা সেন্টেন্স পড়বেন, সেই সেন্টেন্স আপনি বুঝে পড়তে চাচ্ছেন, তখন আপনার কি করা উচিত, হাউ শুড ইউ রিড, আমাদের কিভাবে পড়া উচিত, হাউ টু রিড। ভোকাবুলারি এন্ড প্রোনাউন্সিয়েশন এর প্রবলেম, প্রোনাউন্সিয়েশন তো রিডিং এর প্রবলেম না, এটা হচ্ছে স্পিকিং এর প্রবলেম মিস্টার মমিনুল। প্রোনাউন্সিয়েশন ইজ নট রিলেটেড টু ইয়ার রিডিং টেক্সট, রিডিং এক্সাম, রিডিং প্রোনাউন্সিয়েশন ইজ রিলেটেড টু স্পিকিং এক্সাম, তাই না? সো আমরা স্পিকিং পরীক্ষাতে এবং লিসনিং পরীক্ষার সময় প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব, নট নাও। ফাইন, এখন হাউ টু রিড, খেয়াল করুন হাউ টু রিড, আমরা কিভাবে পড়ব, আমাদের পড়া কিভাবে কিভাবে পড়া উচিত। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কুইকলি যাবো, এগুলো এগুলো আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে কিভাবে আসলে আমাদের পড়া উচিত, কিভাবে পড়া উচিত, একটা সেন্টেন্স কিভাবে পড়া উচিত। আচ্ছা, আপনারা একটু বলেন চ্যাট বক্সে, আপনারা আপনারা যখন একটা টেক্সট পড়েন, ডু ইউ ফলো এনি মেথড ওয়াইল রিডিং আ টেক্সট অর আ রিডিং প্যাসেজ, ডু ইউ ফলো এনি মেথড, কোন মেথড ফলো করেন আপনারা যখন আপনারা কোনো একটা টেক্সট পড়েন, ডু ইউ ফলো এনি মেথড অর এনিথিং, এনি আইডিয়াস? সদাপ একজন বলেছে ওকে, অলরাইট, সো বি অনেস্ট, ডাজন্ট ম্যাটার, এখানে তো আমাদের ইটস নট দ্যাট উই আর আমাদের শো অফ করার কিছু আছে, আমরা ক্লাসে আসছি, আমরা আমরা এখানে উইল ট্রাই টু ইমপ্রুভ, তাই না? আমরা ইমপ্রুভ করার ট্রাই করবো নিজেদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ফাইন, আমি কিছু বিষয় বলবো আপনাদেরকে, হোপফুলি এগুলো আপনাদের কাজে আসবে। রাইট, ওকে, ফাইন। এখন দেখেন আমরা দেখছি যে তিনটা ওয়েতে আমরা রিডিং করি, একটা হচ্ছে স্কিম থ্রু, একটা স্ক্যান, একটা হচ্ছে বেসিক বা ডিটেইল রিডিং করা, যখন আমরা বুঝে পড়া ট্রাই করি, দ্যাটস হোয়াট উই নরমালি ডু। বাট দ্য পয়েন্ট ইজ যে এখন আমি সবাইকে অ্যাড্রেস করে কথাগুলো বলবো, তখন আমি অনেককে দেখছি যাদের রিডিং আসলে খুবই পর, ভেরি ভেরি পর, এক্সট্রিমলি পর, অনেক পর রিডিং। কেন তাদের রিডিংটা পর? কারণ হলো তারা হয়তো ভোকাবুলারি জানে, maybe they know a lot of vocabulary but still they're very poor. The reason being they don't focus on a unit, they focus on words. So ek dhoner reader ra ase jar prottekta shobdo ke focus kore pora lekh mane reading pore, jemon an, jemon actually amake follow kore, eta ami mimic korar try kori, an accident that occurred in the skies over the Grand Canyon in 1956 resulted in the establishment of aviation administration. এই যে পড়ার ওয়েটা, দিস ইজ কল, এটাকে বলা হয় ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং করা, ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং করা। এই পৃথিবীতে যত পদ্ধতি আছে এটা হচ্ছে সবচেয়ে ইনএফিসিয়েন্ট ওয়ে অফ রিডিং, দ্য মোস্ট ইনএফিসিয়েন্ট ওয়ে অফ রিডিং হলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া, মানে ফোকাসিং অন ইচ এন্ড এভরি ওয়ার্ড। এটা আপনারা করবেন না, ডোন্ট ডু দ্যাট। প্রথম কথা, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং করবো না। আপনি যদি করে থাকেন বা আপনি যদি আপনি অ্যাওয়ারনেসে যদি নাও থেকে থাকে, আপনি যদি মানে লাইক সাবকনশিয়াস মাইন্ডে যদি করে থাকেন, এটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আরেক ধরনের রিডাররা আছেন যারা দে রিড দ্য ফুল সেন্টেন্স অ্যাট এ স্ট্রেচ, আফটার ওয়ার্ডস দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য মিনিং ইজ। এরকম অনেকে করে, সেটা হচ্ছে এরকম যে এরকম দ্য রেজাল্টিং স্ট্রাকচার অফ এয়ার কন্ট্রোল, মানে এরকম পুরো লাইনটা একটানে পড়বে, একটানে পড়ার পরে তারা মিনিংটা বোঝার চেষ্টা করে। এইটাকে বলা হয় সেন্টেন্স বাই সেন্টেন্স রিডিং করা। সো আমাদের বটম লাইনটা হচ্ছে এই দুইটা রিডিংকে আপনার অ্যাভয়েড করতে হবে। ইউ মাস্ট নট, ইউ শুড নট রিড ওয়ার্ড বাই ওয়ার্ড অর সেন্টেন্স বাই সেন্টেন্স, পড়বো না। তাহলে কিভাবে পড়বো আমরা? আমাদের পড়া উই হচ্ছে ইউনিট বাই ইউনিট or phrase by phrase, this a দুইটা ওয়ে আমরা ফলো করব, মানে একটা ওয়ে আসলে,
ইউনিট বাই ইউনিট এই নামে ডাকতে পারি অথবা ফ্রেজ বাই ফ্রেজ এই নামে আমরা ডাকতে পারি। এর মানে হলো একটা বাক্য এক টানে না করে বাক্যের মাঝখানে যে ছোট ছোট ইউনিট আছে, একটা ইউনিটে কমপক্ষে দুইটা ওয়ার্ড থাকে, কমপক্ষে ওয়ান ইউনিট ইকুয়াল টু অ্যাট লিস্ট টু ওয়ার্ডস, কমপক্ষে দুইটা ওয়ার্ড, অ্যাট লিস্ট টু ওয়ার্ডস, ওয়ান ইউনিট ইজ ইকুয়াল টু অ্যাট লিস্ট টু ওয়ার্ডস, বেশি হইতে পারে, কমপক্ষে দুইটা ওয়ার্ড। তাহলে ইউনিট বাই ইউনিট পড়া, সো হোয়াট ডাজ ইট মিন ইউনিট বাই ইউনিট পড়া? ওকে, একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি কয়েকটা এক্সাম্পল দিব আপনাদের, যেহেতু বেসিক রিডিং নিয়ে কথাবার্তা বলতেছি, দিস ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ আস, রিডিং ডেভেলপমেন্ট করা নিয়ে আমরা ট্রাই করব কথা বলতেছি এখানে। দেখেন, অ্যান অ্যাক্সিডেন্ট, একটা একটা জাস্ট ফোকাস আমার এখানে খেয়াল করার ছবি। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পজিটিভলি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ইয়া, ক্যান ইউ সি দ্য? ওকে, অলরাইট, ওকে, সবাই একটু খেয়াল করবো আমরা, লুক এট দিস, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফিডব্যাক। তো দেখেন, অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট ওকার্ড, যেটা হয়েছিল ইন দ্য স্কাইস ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়নের আকাশে A1956 রিজাল্টেড ইন দি এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন to regulate and oversee the operation of aircraft in the skies over the United States, which were becoming quite congested. এখন এই রিডিংটা যে খুব বেশি এফিশিয়েন্ট তা কিন্তু না, বাট এটা এটা একটা ইউনিট রিডিং এর একটা এক্সাম্পল, ইট ইজ এন এক্সাম্পল অফ ইউনিট রিডিং অথবা ফ্রেজ বাই ফ্রেজ রিডিং, ইট ইজ এন এক্সাম্পল। এখানে আমি যেটা করছি যে এই যে বাক্যটা আছে আমি কিছু কিছু ছোট ছোট ইউনিটে ডিভাইড করছি, যেমন এখন পরীক্ষা হলে তো বসে বসে ডিভাইড করা যাবে না যে হ্যাঁ বাক এইরকম ডিভাইড করে তারপর পড়বো, এটা অটোমেটিক হইতে হবে, ইট শুড বি অটোমেটিক, তাই না? ইট শুড বি অটোমেটিক, কেমনে অটোমেটিক হবে সেটা একটু বলতেছি কিছুক্ষণের মধ্যে। দেখেন, আমি বললাম মানে অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ব্রেনকে আমি একটা মাইক্রো সেকেন্ড টাইম দিব, মাইক্রো সেকেন্ড টাইম দিব ব্রেনকে জিনিসটা বোঝার প্রসেস করার জন্য। অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড, যেটা ঘটছিল ইন দ্য স্কাইস আকাশে ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়নের উপরে ইন 1956 রিজাল্টেড ইন দি এস্টাবলিশমেন্ট, এর ফলে প্রতিষ্ঠিত হয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এইটা এটা এই একটা অর্গানাইজেশন বা হোয়াট এভার প্রতিষ্ঠিত হয়েছিল টু রেগুলার অ্যান্ড ওভারসি দ্য অপারেশন, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার জন্য, কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য অফ এয়ারক্রাফট, এয়ারক্রাফটের ইন দ্য স্কাইস ওভার দ্য ইউনাইটেড স্টেটস হুইচ আর বিকামিং কোয়াইট কনজেস্টেড। এখানে প্রথম কথা হচ্ছে আপনাকে শব্দের মারপ্যাচ থেকে বের হইতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মারপ্যাচ থেকে আগে বের হতে হবে। এই ইউনিট রিডিং এভাবে, এটা স্টার্টারটা হচ্ছে এরকম। তাহলে এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, এই যে উনি ইউনিট ইউনিট রিডিং কথা বলল, তো এটা কি আমার ইচ্ছে মতো করছে কিনা, আমি যে ইউনিটগুলোকে ভাগ করেছি এটা কি আমার মনের ইচ্ছা মতো করলাম কিনা, ইট ইজ এ কোয়েশ্চেন, তাই না? এটা হতে পারে যে আমি ইচ্ছা মতো করেছি, আপনাদের কি মনে হয়, এই যে আমি এই ছোট ছোট ইউনিটে ভাগ করেছি এটা আমার মন যা আমার ইচ্ছা মতো করেছি, বলেন তো ইয়েস অর নো, আমার মন চাইলো আর আমি এরকম ভাবে ডিভাইড করলাম? No, right? There has to be a rule. পৃথিবী সবকিছু কিন্তু নিয়ম আছে, এভরিথিং হ্যাজ এ রুল, পৃথিবী সবকিছু একটা নিয়ম আছে, রাইট? ওকে, আমি নিয়মটা আগে বলবো, নো নট সাবজেক্ট ওভার, সাবজেক্ট ভার্ব একটা আছে সেটা একটা নিয়ম আছে, আমি আপনাদের একটা নিয়মের কথা বলবো, আমি নট গোনা স্পেন্ড টু মাচ টাইম, কারণ আমি নর্মালি অনেক ব্যাচেগুলো নিয়ে অনেক ডিসকাস করি, বাট আজকে আমার একটু প্ল্যানটা ডিফারেন্ট, আমি অন্যভাবে আগাবো। আমি একটা নিয়ম আপনাদেরকে বলি, ওকে, যে নিয়মটা আমরা আজকে ফলো করব, নিয়মটা হচ্ছে মানে নিয়মটা সেরকম, আমি বাংলা বলি এরকম যে পড়ো থামো, তাই না? বোঝো পড়ো, মানে আমি পড়তেছি থামতেছি,
বুঝতেছি পড়তেছি, তাই যে আমি পড়ছি থামছি আবার বুঝতেছি, এই যে থামছি এখানে আম টেকিং এ পজ, পজটা যে নিচ্ছি আমি, আমি কোথায় কোথায় পজ নিচ্ছি, এর কোনো একটা রুল আছে এখানে, কোনো রুল আছে কিনা, কোনো নিয়ম আছে কিনা, সেই নিয়মটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, নিয়মটা হচ্ছে এটা, দিস ইজ দ্য রুল, এই রুলটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, খেয়াল করে স্ক্রিনে আমি রুলটা দিয়ে দিছি এখানে, সবাই দেখেন। ওকে, হোয়াইল রিডিং এ টেক্সট, আপনি টেক্সট পড়তেছেন, ইউ রিডিং এ টেক্সট, ফর এক্সাম্পল হোয়াইল রিডিং এ টেক্সট টেক আ পজ ওয়েন ইউ এনকাউন্টার দ্য ফলোইং ওয়ার্ডস, আমরা যখন এই শব্দগুলা দেখব এদের আগে আমরা একটা হালকা পজ নিতে পারি, মাইক্রো সেকেন্ডে একটা পজ নিতে পারি, একটা থামতে পারি। সবাই খেয়াল করেন কার কার আগে, এক নম্বর হচ্ছে প্রেপোজিশনস, আপনি প্রেপোজিশন গুলোর আগে হালকা একটা পজ নিতে পারেন, থামতে পারেন, প্রেপোজিশন গুলোর আগে পজ নিতে পারেন। এই যে কথাটা আমি বললাম প্রেপোজিশন গুলোর আগে থামতে পারি, এই কথা কি বুঝতে পেরেছি আমরা? একটু বুঝতে আমাকে চ্যাট বক্স বুঝতে পারলে চ্যাট বক্সে লেখেন ইয়েস। ওকে, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। তো আমরা প্রেপোজিশন গুলোর আগে থামতে পারি, নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে, ইউ ক্যান টেক টেক পজ বিফোর দিস ওয়ার্ডস, এই শব্দগুলোর আগে আমরা থামতে পারি। ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো যেমন হু, হুইচ, হোয়াট, ওয়ার, হুম, এই যে ওয়ার্ড গুলো আছে ছোটবেলায় আমরা শিখছি, এগুলো হু, হুইচ, হোয়াট, ওয়ার, হুম, ইউ ক্যান টেক পজ বিফোর দিস ওয়ার্ডস, এই ওয়ার্ড গুলো আগেও আমরা একটা একটা পজ নিতে পারি, মাইক্রো পজ, বিশাল লং পজ না, দীর্ঘ সময়ের জন্য থামা না, একটা মাইক্রো অল্প টাইমের জন্য থামা, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর আগে আমরা থামতে পারি। এই কথা বুঝতে পেরেছি আমরা, ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো আগে থামতে পারি আমরা, যদি বুঝতে পারি প্লিজ আমাকে বলেন চ্যাট বক্সে ইয়েস, যে ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো আগে আমরা থামতে পারি। রিমেম্বার হোয়াট আই এম ডুইং রাইট নাও হিয়ার, আমি এখানে কি করতেছি, আই এম টকিং অ্যাবাউট বেসিক, বেসিক রিডিং, একেবারে ফাউন্ডেশন, ফান্ডামেন্টালস, মানে আমরা একদম শুরুতে আছি রিডিং এর, মানে একেবারে ধরেন রিডিং শেখানো, পড়তে শেখানো, টু বি অনেস্ট দিস ইজ হাউ টু রিড, বিশেষ করে আমরা কিভাবে পড়বো এটা শিখতেছি আমরা। আপনাদের কারোর কাছে বোরিং লাগতে পারে, বাট আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি ক্লাসে রিডিং কিভাবে পড়তে হবে এটা না শিখে তো আমি আমি রিডিং আপনাদের পড়তে বলতে পারি না। আই ক্যান আস্ক ইউ, শুড নট আস্ক ইউ টু রিড ইফ আই ডোন্ট টেল ইউ হাউ টু রিড, তাই না? আমি বললাম না আপনাদেরকে কেমনে পড়তে হবে, আমি যদি আপনাকে বলি আপনাদেরকে বলি ঠিকঠাক ভাবে পড়েন, কথাটা ঠিক হবে না। ওকে, প্রেপোজিশনের আগে, ডাব্লিউএইচ ওয়ার্ডস এর আগে, ভার্ব গুলোর আগে আমরা থামতে পারি, আমরা ভার্ব গুলোর আগেও থামতে পারি। দেয়ার আর লট অফ ভার্বস, দেয়ার লট অফ ভার্বস ইন ইংলিশ, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেয়ার আর লিটারালি থাউজেন্ডস অফ ভার্বস, আপনার জানেন হাজার হাজার ভার্ব আছে, সব ভার্ব তো আমার আমার আপনার মুখস্থ নাই, যতদূর যেগুলো আমাদের জানা আছে আপনি ভার্বের আগে থামতে পারেন। আমি একটা ভার্বের এক্সাম্পল দিতে হবে, রান, জাম্প, প্লে, ইনক্রিজ, ডিক্রিজ, ঠিক, এরকম অনেক হাজার হাজার ভার্ব আছে, তো ভার্বের আগে বিফোর ভার্ব আপনি থামতে পারেন, এই তিনটা জিনিস। এখন এই যে থামতে হবে প্রেপোজিশনের আগে, ভার্বের আগে, ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে, এই থামা, এগুলো এই থামার মানে না আপনি লং পজ দিবেন, থেমে একদম আপনি এরকম ওয়াটার খাবেন, কফি খাবেন, চা খাবেন, তা কিন্তু না, মানে হচ্ছে আপনি একটা মাইক্রো পজ দিচ্ছেন, আপনার ব্রেনকে বোঝাচ্ছেন যে আপনি ইউনিট বাই ইউনিট রিডিং করতে চান। এটার ইম্পর্টেন্স যে কি পরিমাণ বেশি আপনার ইংরেজি রিডিং এ এবং ইংলিশ স্পিকিং এ সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো, রাইট? মানে আপনি যদি এটা মাস্টার করতে না পারেন, হ্যাঁ, বুঝতে ঝামেলা হয়, বেসিক রিডিং এ এবং বেসিক স্পিকিং এ, স্পিকিং কথাটা নিয়ে আসলাম এখানে, ইউ উইল ফেস লট অফ প্রবলেমস। ওকে, ওকে, অলরাইট, তাহলে তিন জাতীয় ওয়ার্ড দেখলাম। এখন দেখেন আমি এখানে যে দেখলাম যে অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড, দ্যাট কথাটা হচ্ছে যেটা, তাই না? দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন এটা। ইন দি স্কাইস, আকাশে, ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, ইন 1956 সালে, বার বললাম রেজাল্টেড, রেজাল্টেড ইন,
ও একটু আগে থেমেছি আমরা, টু ও ইন ওভার উইচ এগুলো আগে আমরা থেমেছি। ওকে, তাহলে এই রুলটা আমরা অ্যাপ্লাই করছি। এখন আরেকটা কথা সবাইকে আমি বলি যে ওকে, নেভার স্টপ আফটার রিডিং অনলি ওয়ান ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড বলে থেমে যাওয়া, ডোন্ট ডু দ্যাট। একটা ওয়ার্ড বলে থেমে যাওয়া, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং করা হচ্ছে আয়াস পরীক্ষাতে সবচেয়ে, আয়াস পরীক্ষা না, আপনার রিডিং এর সবচেয়ে ইনএফিসিয়েন্ট ওয়ে অফ, মানে দি মোস্ট ইনএফিসিয়েন্ট ওয়ে অফ রিডিং ইজ রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড, রাইট? ওকে, এখন এখানে আরেকটা জিনিস আমি আপনাকে এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইংরেজিতে একটা খুবই কমন শব্দ আছে আপনারা জানেন, শব্দটা হচ্ছে দ্যাট, তাই না? দ্যাট, যেটা দ্যাট শব্দটা হচ্ছে অনেক সময় যে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়ে থাকে, ওয়ার্ক করে থাকে, এরা যখন দ্যাট ওয়ার্ডটা আসে, সবাই একটু কেয়ারফুল থাকবো এখানে, দ্যাট শব্দটা যখন থাকবে তখন আমাদের একটু 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 চিন্তা করব যে দ্যাট ওয়ার্ডটা, এই যে দ্যাট ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি হয়? দ্যাট শব্দ, কিন্তু শব্দের দুইটা অর্থ আছে আপনারা জানেন, একটা অর্থ হচ্ছে যেটা, তাই না, হুইচ হিসাবে ওয়ার্ক করে তখন, একটা অর্থ হচ্ছে যে, এগুলো আপনারা জানেন। তো যখন দ্যাটের অর্থ হচ্ছে যেটা, তখন তার আগে থামতে হবে, বিফোর, যখন এটার অর্থ হচ্ছে যে তখন এরপরে থামতে হবে, রাইট? দ্যাটের অর্থ যখন যেটা, তখন এটা আগে থামতে হবে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দুইটা এক্সাম্পল দিই, সবাই এটা খেয়াল করেন, প্রথমে এই বাক্যটা সবাই দেখবো আমরা। I bought a pen that was expensive. এই যে বাক্যটা দেখেন, আমি একটা কলম কিনছিলাম যেটা অনেক দামি ছিল, আই বট এ পেন দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ। এখানে যে দ্যাটটা আছে, এই দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যেটা, আমি একটা কলম কিনছিলাম যেটা অনেক দামি ছিল, আই বট এ পেন দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ। হোয়াট শুড আই ডু রাইট নাও? আমাকে যেটা করতে হবে, দ্যাটের আগে থামতে হবে, যেহেতু এটা অর্থ হচ্ছে যেটা বা হুইচ অর্থে এটা ইউজ হচ্ছে। আই বট এ পেন that was expensive, I bought a pen that was expensive, I bought a pen micropause, I bought a pen that was expensive, column is expensive. So the point ta dekhen, I would like to tell you that and bolte chai je ami tomake bolte chai je, I would like to tell you that ami bolte chai je, you need to work hard to get a good score in IELTS by following the advice and techniques propagated by Raymond Moral. নিজের কথা বললাম, I would like to tell you that আমি তোমাকে বলতে চাইছি, এই যে একটা এই যে ব্যাপারটা আছে এখানে, এটা একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে। প্লিজ গিভ মি সেকেন্ড। এটা আমরা কথা বলছিলাম যে হাউ টু রিড, আমরা কিভাবে পড়বো এই পড়াটা। এখন জিনিসটা হচ্ছে, দেখেন পৃথিবী সবকিছু কি আছে, সবকিছু কিন্তু ইম্প্রুভমেন্টের একটা ব্যাপার আছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এক্সাম্পল হচ্ছে যে ইম্প্রুভমেন্টের কথা কেন নিয়ে আসলাম। হ্যাঁ, আমি পার্সোনালি আমি একজন রানার, আমি রান করি, হ্যাঁ আমি রানার। সো আমার মনে আছে, আমি যখন লাইক মেবি 5-6 বছর আগে যখন আমি ফার্স্ট রানিং শুরু করছি, তো তখন আমার মনে আছে আমি 200 মিটার মেবি 500 মিটার রান করার পরে, 500 মিটার রান করার পরে আমাকে মনে হয়েছে যে হসপিটালে নিয়ে যেতে হবে, স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যেতে হবে। থিংক অফ ইট, এরকম মনে হয়েছে লাইক আই কুডন্ট ইভেন স্ট্যান্ড অন মাই ওন ফিট 500 মিটার রান করার পর, বুঝছেন, মানে দম রাখতে পারতেছিলাম না, মনে হচ্ছে মারা যাবে। ওকে, সেই আমি ফর এক্সাম্পল 2018-19
ফর এক্সাম্পল আমি হায়ার আল্ট্রা ম্যারাথন দিয়েছি 50 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ, 50 কিলোমিটার দৌড়ানো একটানে, যে হাফ কিলোমিটার দৌড়াইতে যাই যে লোকের মনে হচ্ছে সে আমার মনে হচ্ছে মরে যাবো, সেই আমি কিভাবে 50 কিলোমিটার এক টানে দৌড়ে গেলাম? থিঙ্ক অফ দিস, এটা হচ্ছে ইম্প্রুভমেন্ট, তাই না? ধীরে ধীরে যে ইম্প্রুভমেন্টটা হয়, স্ট্রেচটা বাড়ে, স্ট্রেচ বাড়ে। আপনি জিমনেশিয়াম, আপনি জিমে যান, আপনি যদি ওয়েট নেন জিমে, হয়তো ফার্স্ট ডেতে যে আপনি 10 কেজি ওয়েট নিয়েছেন, তারপর আস্তে আস্তে লাইক মেবি 15, 20, 30, 40, 80, হু নোস, তাই না? এটার লিমিট নাই। ওকে, তাহলে এই কথাটা কেন নিয়ে আসলাম এখানে? হ্যাঁ, নিয়ে আসলাম এই কারণে, দেখেন আমি এই যেখানে যে এক্সাম্পলটা দিছি আপনাদেরকে, an accident that occurred, এগুলো হচ্ছে, এগুলো এখানে প্রত্যেকটা ইউনিটের আগে থেমে গেছেন, ইচ এন্ড এভরি ইউনিটের আগে থামছে। দেখেন প্রত্যেক ইউনিটের আগে থেমে, ইচ এন্ড এভরি ইউনিট, আই হ্যাভ স্টপ বিফোর ইচ এন্ড এভরি ইউনিট। আপনি আমাকে বলতে পারেন, স্যার আমি তো নিজেকে আরো ভালো মনে করি, যে লোক এক, যে ব্যক্তি, হ্যাঁ যে ব্যক্তি, ধরেন যে ব্যক্তি এক টানে, ধরেন আপনি জিম করেন, আপনি আপনি 50 কেজি তুলতে পারেন, আপনার যদি কেউ বলে 5 কেজি তোলেন, তো এক টানে 10 কেজি তোলেন, আপনার কাছে মনে হবে এটা কোনো ব্যাপার, আপনার কাছে কোনো ব্যাপারই না, তাই না? কারণ আপনি তো 50 কেজি তুলতে পারেন। তো ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস, আমাদের মিনিমাম আমরা একটা একটা ইউনিট করে করে যাব, কিন্তু যদি এরকম হয় যে আপনি আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতেছে, বাড়তেছে, হ্যাঁ, তখন আপনি চিন্তা করলেন আমি একটা ইউনিট কিনা, আমি 2-3টা ইউনিটকে একটানে পড়ব, হ্যাঁ, বিকজ ইউ থিঙ্ক ইউ আর গুড, বিকজ ইউ থিঙ্ক ইউ আর গুড, আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে। আপনি কি করলেন, অ্যান অ্যাক্সিডেন্ট দ্যার অকার্ড ইন দ্য স্কাইস, খেয়াল করেন, অ্যান অ্যাক্সিডেন্ট, আমি এজ এ ট্রেনার আপনাকে কিন্তু মানা করবো না, আমি বলবো ওকে গুড জব, আমি বলবো গুড জব, ভালো করছেন, নাইস, রাইট? অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার ইন দ্য স্কাইস, তিনটা ইউনিট, এখন সবাই কি তিনটা ইউনিট একসাথে পড়তে পারবে? অনেকে পারবে, অনেক কত একটা ইউনিট দিয়ে শুরু করবে। আমাদের লক্ষ্য হবে যে আমি আমার ইউনিট গুলো যাতে আমি বাড়াইতে পারি, মানে শুধু একটা ইউনিট, ইউনিট বাই ইউনিট, মানে ইউনিট বাই ইউনিট মানে প্রত্যেকবার একটা করে ইউনিট করা তা না, 3-4 ইউনিট একটানে করা যেতে পারে যদি আপনার ক্যাপাসিটি বাড়তে থাকে। An accident that occurred in the skies over the Grand Canyon in 1956 resulted in the establishment of Federal Aviation Administration, যেটা প্রতিষ্ঠা হয়েছিল to regulate and oversee the operation of aircraft in the skies over the United States, which were becoming quite congested. সবাই দেখেন এটা কিন্তু ইউনিট বাই ইউনিট আমি পড়ছি, কিন্তু জাস্ট এখানে একটানে 2-3টা করে ইউনিট পড়ছে। যখন আমাদের ক্যাপাসিটি বাড়তে থাকবে, তখন আমাদের ইউনিটগুলো বাড়তে থাকবে। ধরুন আপনি 5 কিলোমিটারের জায়গায় 10 কিলোমিটার দৌড়াচ্ছেন, দ্যাট ইজ দ্য বটম লাইন। আমাদের বেসিক রিডিংটা ডেভেলপ করার জন্য দিস ইজ হোয়াট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রাইট? তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটা করে, একটা করে মিনিমাম একটা করে ইউনিট পড়া, ম্যাক্সিমাম কয়টা ইউনিট পড়বেন সেটা আপ টু ইউ, উই শুড রিড at least 1 unit at a time, at least 1 unit, at most how many units depends on you, apni koto koto gula unit apni porben ekta na, eta apnar upor depend korteche, but minimum koyta ekta. Ei porjonto discussion amader clear hoyeche kina bolen, or do you have any question about what I have discussed till now? If you have a discussion, please raise your hand. যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার এটা রেফারেন্স আমি পরবর্তীতে আরো অনেক জায়গায় দিব, লিসেনিং এ দিব, আমি এটা রিডিং এ রেফারেন্স দিব, এগুলার, তাই না? এরকম, কারণ এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এই যে এটার উপর দাঁড়ায় আমরা রিডিংটা শুরু করব, রিমেম্বার, এটার উপর দাঁড়ায় আমরা রিডিংটা শুরু করব আজকে।
All right, Rashida Akhtar Muna, you have a question. Please go ahead. What's your question? Rashida Akhtar Muna, you have a question, please. আপনার কথা শুনতে পাচ্ছি না, জাস্ট একটা সাউন্ড হচ্ছে। রাশেদা আক্তার মুনা, আপনার মেবি আপনার মাইকে কোনো প্রবলেম হচ্ছে না। উই কান্ট হিয়ার ইউ। ওকে, দেখি রিয়াদ, রিয়াদ, মিস্টার রিয়াদ, ইউ হ্যাভ এ কোয়েশ্চেন। হোয়াটস ইউর কোয়েশ্চেন রিয়াদ? রিয়াদ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেভাবে ইউনিট করে বা যেভাবে করলেন যে প্রিপোজিশন, ওয়ার্ড, ভার্ব, এখানে ফ্রেজ বা ক্লজ এভাবে কি করা যায় কিনা, মানে আমরা যে ফ্রেজ বা এখন ব্যাপারটা হচ্ছে রিয়াদ, ঠিক আছে, সুন্দর, নাইস কোয়েশ্চেন। আমি যদি বলি দেন ফ্রেজ বা ক্লজ, তাহলে ক্লজ কাকে বলে, কত প্রকার, কি কি, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, মানে ফ্রেজ, অনেক ডিসকাশন আছে না, তখন লোকজন কি হয়ে যায়, কনফিউশনে পড়ে যায়, ওদিকে আমরা গেলামই না, ওই গ্রামার ডিসকাশনে গেলামই না, রাইট, জাস্ট এভাবে আগাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওভাবে মানে করা যেতে পারে যদি আমি চাই সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ওই যে গেলাম না, নিজে দেখে কনফিউশনে ফেললাম না, ঠিক আছে, রাইট। নুরুল আফসার খান, ডু হ্যাভ এ কোয়েশ্চেন, নাকি আগের বার হ্যান্ড রেজ করা এটা? নুরুল আফসার খান, অ্যাকচুয়ালি আগের বারে হ্যান্ড রেজ করা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট সবাইকে। আমরা এখন মুভ করবো। তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা এইটার এই ফাউন্ডেশনটার উপর দাঁড়ায়া আমরা রিডিং ক্লাসটা আইএলএস রিডিংটা শুরু করতেছি। হ্যাঁ, ফাউন্ডেশন ছাড়া কিছু করা যাবে না। আপনার আপনার যদি মাইকে প্রবলেম থাকে, আপনি চ্যাট বক্সে কোয়েশ্চেনটা লিখে দেন, আমি আনসার করে দিই। হোয়াটস কোয়েশ্চেন? ওকে, রাশেদা প্রশ্ন করেছেন যে ইউনিট অর ওয়ার্ড বাই ওয়ার্ড সেম লাগছে। আচ্ছা, গুড, ঠিক আছে, ওনার কাছে ইউনিট এবং ওয়ার্ড সেম লাগছে, ভালো কথা। তাহলে একটা আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসটা কি। ওয়ার্ড বাই ওয়ার্ড মানে হলো প্রত্যেকটা শব্দ বলে থেমে যাওয়া। রাশেদা একটু মনোযোগ দিব প্লিজ, দেখেন খেয়াল, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে একটা ওয়ার্ড পড়লাম, এন অ্যাক্সিডেন্ট দ্যাট অকার ইন দ্য স্কাইস, এটা এটাকে বলা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড বলে থেমে যাওয়া। আমরা কি এভাবে পড়তেছিলাম রাশেদা আক্তার, আমরা কি এভাবে পড়ছিলাম বলেন? কিভাবে পড়ছিলাম আমরা? ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে এভাবে না, যে আমাদের যে কিছু ইন্ডিকেটর ওয়ার্ড আছে, ইন্ডিকেটর ওয়ার্ড যেরকম প্রেপোজিশন, ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ডস, এগুলোর আগে আমরা থামার চেষ্টা করছিলাম, তাই না? অ্যাক্সিডেন্ট দ্যাট, দ্যাটের আগে থামছিলাম, দ্যাট অকার্ড। তাহলে কি দুটো একরকম হলো রাশেদ আক্তার, বলেন দুইটা কি একরকম হলো? এখন প্রশ্ন হচ্ছে সবই তো ওয়ার্ড, মানে দিনের শেষে তো ওয়ার্ডই থাকতো, ওয়ার্ড তো হচ্ছে বাক্যের যে কোনো সেন্টেন্সের বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে ওয়ার্ড। অলরাইট, ওকে, ফাইন, রাইট, ওকে, ইউ গট কোয়েশ্চেন, ওকে, মিস আকরাম, আকরাম আপনার কোয়েশ্চেন আছে, প্লিজ গো হেড, হোয়াটস ইউর কোয়েশ্চেন আকরাম? স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আই ক্যান হিয়ার ইউ, গো হেড, শুনতে পাচ্ছেন স্যার? আইএলটিএস, হ্যাঁ হ্যাঁ, আইএলটিএস এর যে প্যাসেজে যে স্যার যে 250 ওয়ার্ড, 200 ওয়ার্ড এরকম যে ইয়ে লিখতে হবে স্যার, ওইখানে যে ওয়ার্ড কাউন্টিংটা, সেটা কি আপনি যে এখন যে ওয়ার্ডটা আলাদা আলাদা করে দেখিয়েছেন, এন অ্যাক্সিডেন্ট এভাবে আলাদা আলাদা 250 ওয়ার্ড, নাকি শুধু ইয়েগুলা বার্ড গুলা স্যার? আপনি রাইটিং নিয়ে কোয়েশ্চেন করেছেন, তাই না? জি স্যার, আমি, ঠিক আছে, নাইস, আমি কোয়েশ্চনটা আনসারটা করে ফেলি। আমরা মনে রাখবো যে
যদিও আজকে রাইটিং নিয়ে কথা বলার কোনো প্ল্যান ছিল, বাট এনিওয়ে যেহেতু কোশ্চেনটা এসেছে আমি বলে দিই। যখন ওয়ার্ড কাউন্টিং এর বিষয় চলে আসে পরীক্ষাতে, হ্যাঁ জি স্যার, রাইটিং এর ক্ষেত্রে তখন ধর আর্টিকেল গুলো ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে, আর্টিকেলস, তারপর যে প্রেপোজিশনস, প্রেপোজিশনস গুলো বি ভার্বস, অর্থাৎ যা আছে সবকিছু ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে, এভরিথিং উইল বি কাউন্টেড অ্যাজ ওয়ার্ডস। হ্যাঁ জি, ওকে স্যার, সবকিছু ওয়ার্ড হিসেবে কাউন্ট, এভরিথিং উইল বি কাউন্টেড অ্যাজ ওয়ার্ডস, প্রেপোজিশনস, ভি ভার্বস, আর্টিকেল। অনেকে মনে করে যে আর্টিকেল ওয়ার্ড না, প্রেপোজিশন গুলো ওয়ার্ড না, বাট দে আর মিস্টেকেন, তারা ভুল। ওকে, সব কাউন্ট করো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস লট। ওকে ফাইন, আমরা বলছিলাম যে তাহলে আমরা এটাকে বেস করে আগাচ্ছি। এখন একটা জিনিস আপনাদেরকে বলি সবাইকে, যে দেখেন আমি অনেককে দেখছি একদম, I'll be very honest. হ্যাঁ, সেটা হচ্ছে যে people have been trying to become good speakers for long time. লোকেরা কোচিং এ যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কথাবার্তা বলতেছে, ক্লাবে যাচ্ছে, স্পিকিং করতেছে, বাট এট দি এন্ড অফ দি ডে দে আর নট গুড স্পিকার্স, তারা ভালো স্পিকার না। এর একটা প্রধান মানে অনেক কারণ আছে, অফকোর্স প্র্যাকটিস করে না এরকম, বাট একটা মেইন রিজন আছে, সেই রিজনটা হচ্ছে লোকেরা যখন রিডিং করে, স্পিকিং করে, সরি, তখন স্পিকিংও তারা সেন্টেন্স বাই সেন্টেন্স স্পিকিং করতে চায়। তো ইভেন স্পিকিং এর ক্ষেত্রেও আপনাকে এই ইউনিট বাই ইউনিট টেকনিক ফলো করতে হবে। স্পিকিং এর ক্ষেত্রেও রিমেম্বার, স্পিকিং এর ক্ষেত্রেও আপনাকে একই পদ্ধতি ফলো করতে হবে, ইউনিট বাই ইউনিট, নট সেন্টেন্স বাই সেন্টেন্স। When you speak, don't try to speak the full sentence at a stretch. Step by step. Speaking ajo namake eta apply korte hobe. All right, okay, fine. Ekta quickly ekta jinish bole rakhi in the meantime, je ami asporikate ekta moja kore ekta kotha barta boli ar bishoyta hocche je zero reader ar hero reader, mane ashole ebhabe boli je blind reader mane zero reader ar hero reader, erokom ekta kotha boli. আমাদের যারা না জেনে পড়ে, আমরা হয়তো আপনি মেবি ইউ আর এ গুড রিডার, বাট আপনি জানেন না কেন পড়তেছেন, সো ইউ আর ব্লাইন্ড রিডার। তো ব্লাইন্ড রিডার থেকে জিরো রিডার হইতে হবে, প্রথমে জিরো রিডার হইতে হবে। জিরো রিডার মানে হচ্ছে আপনি জানেন কোন কোন জায়গায় পজ নিতে হয়, দ্যাট ইজ জিরো রিডার। ওকে, তারপরে আমাকে হয়তো হিরো রিডার। হিরো মানে কি? হিরো মানে হলো এখন আপনি একটা ইউনিট না, একটানে দুই তিনটা করে ইউনিট পড়তে পারেন, একটানে দুই থেকে তিনটা ইউনিট আপনি পড়তে পারেন, তার মানে ইউ হ্যাভ বিকাম হিরো রিডার। আপনার রিডিং এ মিনিমাম স্কোর হওয়া উচিত 7। ওকে, আর জিরো রিডার হচ্ছে সে জানে যে কোন কোন জায়গায় থামতে হবে, সে একটা ইউনিটের বেশি পড়তে পারে না। কিন্তু জিরো রিডার ব্লাইন্ড রিডারের চাইতে বেটার। ওকে, বাট উই হ্যাভ টু বিকাম হিরো রিডার। আরেকটা মজার কথা সবসময় আমি যেটা অনেক সময় বলি, যে ধরেন আপনি সে মানে আমরা সবাই ট্রেনে চড়েছি, তাই না? ট্রেন দুই রকমের আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ইন্টারসিটি ট্রেন। আমাদের বাংলাদেশের কনটেক্সটে বিদেশি গুলোতে বলতাম বুলেট ট্রেন। লোকাল ট্রেন কি করে? প্রত্যেকটা স্টেশনে থেমে যাবে। তো যারা লোকাল রিডার মানে জিরো রিডার, তারা প্রত্যেকটা জায়গায় থামবে। প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা ইন্ডিকেটরের আগে থামবে, প্রত্যেকটা স্টেশনের আগে থামবে। অ্যান অ্যাক্সিডেন্ট দ্যার অকার্ড ইন দ্য স্কাইস ওভার দ্য গ্রান্ড ক্যানিয়ন ইন 1956, তাকে আমরা বলছি লোকাল। কিন্তু সে প্রত্যেক জায়গায় থামতেছে। যখন আমরা একটু অ্যাডভান্সড হয়ে যাবো, তখন কি করবো আমরা? হয়তো আপনি এখানে দুই তিনটা স্টেশনকে কি করে যাবেন? স্কিপ করে যাবেন। অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাইস ওভার দ্য গ্রান্ড ক্যানিয়ন ইন 1956, তাই না? রেজাল্টেড ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন টু রেগুলেট এন্ড ওভারসি দ্য অপারেশন অফ এয়ারক্রাফট ইন দ্য স্কাইস ওভার দ্য ইউনাইটেড স্টেটস হুইচ ওয়ার বিকামিং কোয়াইট কনজেস্টেড। আমি আপনাকে একটা মজার কথা বলি, আপনি যদি ফুল স্পিডও পড়েন,
ফুল স্পিডে পড়ে গেছেন, কিন্তু আপনার ইউনিটটা যদি মাথায় থাকে আপনার জন্য মিনিং করা খুব ইজি হয়ে যাবে। খেয়াল করেন আমাকে, আমি ফুল স্পিডে পড়ে যাব। An accident that occurred in the skies over the Grand Canyon in 1956 resulted in the establishment of Federal Aviation Administration to regulate and oversee the operation of aircraft in the skies over the United States, which were becoming quite congested. Full speed e porchi kina bole, full speed e porchi na pori nai, yes or no? ফুল স্পিডে পড়ছি, বাট আমি কিন্তু ওই যে ইউনিট মেথডটা আছে সেটা এখানে মাথায় আছে, মাথায় কিন্তু আছে, রাইট? ফাইন, তাহলে আমরা 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 হিরো রিডার হওয়ার চেষ্টা করব, ফ্রম জিরো টু হিরো, জিরো টু হিরো, আর আমরা অবশ্যই আমরা আমরা স্পেশাল হওয়ার চেষ্টা করব। এখন এগুলোর বাইরে আরো কথা আছে, সেটা আমি অ্যাডভান্স ক্লাস পরে বলবো, মানে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা সেটা পরবর্তীতে বলবো। থ্যাংক ইউ সো মাচ, আমরা এই মুহূর্তে চলে যাবো আইএলটিএস এর প্যাসেজে। তাহলে এই পর্যন্ত আমাদের ফাউন্ডেশন ক্লাস হলো, তো ফাউন্ডেশন ক্লাস নিয়ে আমাদের আমাদের কোনো কোয়েশ্চেন নাই, তাই না? কোয়েশ্চেন থাকলে করতে পারে, এগেইন এনি কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট আই সেড? ইন্টারসিটি স্টেশন গুলো হচ্ছে স্পেশাল স্টেশন, হাউ টু রিড, ততটুকু একটা না পড়েন যতটুকু আপনি বুঝতে পারেন। স্টেপ যদি থামতে হয় তাহলে উপরি উপরি উল্লেখিত শব্দগুলোর আগে থামতে হবে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইবার আসবো মূল জায়গায়। হ্যাঁ, মূল জায়গায় আসবো এইবার। সবাই একটু একটু সবাই কাজ করেন, একটু একটু লেস থেকে ব্রেক, আমরা এক মিনিটে ব্রেক নিব, এক মিনিটে ব্রেক নেবো, সবাই একটু ওয়াটার খান, পানি টানি খান, রাইট? লেস থেকে ওয়ান মিনিট ব্রেক, এক মিনিট ব্রেকের পরে আমরা শুরু করছি, অথবা দুই মিনিট ব্রেক, দুই মিনিট ব্রেক, আমরা দুই মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, দুই মিনিটের ব্রেক। Alright, done. Break time gone. Thank you so much. আমাদের break time শেষ। Okay. Alright, আমরা আমাদের 2 মিনিট ব্রেক ছিল, এই মুহূর্তে আমরা মুভ করতেছি আইএলটিএস এর প্যাসেজে।
ওকে দেখেন এই যে এটা হচ্ছে আইএলটিএস এর একটা প্যাসেজ ওকে একাডেমিক এরকম আসতে পারে জিটিতে এরকম আসতে পারে এটা হচ্ছে আইএলটিএস এর একটা প্যাসেজ তো আমরা আজ প্রেস পরীক্ষালে যেটা করব বেসিক যে লাইনটা সেটা হচ্ছে বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে আপনি পরীক্ষালে যাবেন কোশ্চেন পেপার দিবে রিডিং এর তারপরে আপনি কোশ্চেন পেপারটা নিলেন তো ওখানে একটা প্যাসেজটা ওপেন করলেন তিনটা প্যাসেজ আছে বা জিটিতে পাঁচটা প্যাসেজ আছে প্যাসেজগুলো দেখলেন একবার কোন ধরনের প্যাসেজ আসছে তারপরে আপনি যেটা করবেন যেটা আপনি ধরেন একটা ফার্স্ট প্যাসেজটা নিলেন আপনি প্যাসেজটা টাইটেল পড়লেন এরকম উইথ দ্য টাইটেল টাইটেলটা পড়লেন যেমন আজকে টাইটেলটা বলা আছে দ্য ওয়াটার ক্রাইসিস পানির ঘাটতি পানির সংকট ওয়াটার ক্রাইসিস ফার্স্ট থিং সেকেন্ড যে কাজটা করবো আমরা লুক এট কোয়েশ্চেন টাইপস দেখব কি কোয়েশ্চেন আসছে এখানে এই প্যাসেজে কি কি কোয়েশ্চেন আছে ওকে তারপরে আমি চিন্তা করবো যে কোন কোয়েশ্চেন দিয়ে আমি প্রথম প্যাসেজটা সলভ করা শুরু করব তো তিনটা জিনিস হেডলাইনটা পড়বো কোয়েশ্চেন টাইপগুলো দেখব তারপর কোন কোয়েশ্চেন টাইপটা আমি আগে সলভ করব সেটা একটা সিদ্ধান্ত নিব আমরা ওকে আজকের টাইটেলটা হচ্ছে দ্য ওয়াটার ক্রাইসিস প্যাসেজটার হেডলাইন হচ্ছে টাইটেলটা হচ্ছে দ্য ওয়াটার ক্রাইসিস তাহলে এখন আমরা চলে যাবো কোথায় কোয়েশ্চেন টাইপগুলো দেবো কি কি কোয়েশ্চেন আছে এখানে Question 1 to 7, choose the correct heading সবচেয়ে সঠিক হেডিংটা চুজ করেন ফর ইচ প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে সরি প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য ফ্রম দ্য লিস্ট থেকে তাহলে হেডিং চুজ করতে বলছে প্যারাগ্রাফে হেডিং চুজ করতে বলা হয়েছে একটা হেডিং একটা অপশন দেওয়া আছে এখানে লিস্ট দেওয়া আছে দশটা হেডিং আছে এখানে 10 headings দশটা হেডিং দেওয়া আছে এখানে দেখেন দশটা অপশন দেওয়া আছে লিস্টে দশটা অপশন দেওয়া আছে এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে অনেকগুলো তাই না সাতটা প্যারাগ্রাফ দেওয়া আছে তাহলে এই কোশ্চেনের নাম হচ্ছে হেডিং ম্যাচিং উইথ প্যারাগ্রাফ অনেকের জন্য আসে ক্লাসটা হচ্ছে একেবারে প্রথম আইএস এর ক্লাস আপনারা মনোযোগ দিবেন আমি হ্রাস করবো না আমি হারি করবো না খুব ধীরে ধীরে আগাবো কোনো প্রশ্ন থাকলে করবো আমরা এখানে কোনো টেনশনে কিছু নাই টেক ইট ভেরি ইজি হ্যাঁ মনে করেন বাসায় বসে আমরা পড়ালেখা করতেছি হ্যাঁ টিচার আছে তো কোয়েশ্চেন থাকতে পারে আপনি আপনার কনফিউশন থাকতে পারে তাই না একেবারে ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন এরকম ভাবে ওকে তাহলে দেখেন যে এরকম হেডিং ম্যাচিং কোয়েশ্চেন আছে এখানে আর কি কোয়েশ্চেন আছে সামারি কোয়েশ্চেন আছে সব মিলে 13টা কোয়েশ্চেন দুই রকম কোয়েশ্চেন আছে এখানে আজকে প্যাসেজটাতে দুই রকম কোয়েশ্চেন আছে সবাই খেয়াল করে একটা হচ্ছে লিস্ট অফ হেডিং আরেকটা হচ্ছে সামারি কোয়েশ্চেন আজকে আমি দুইটা দুই ধরনের কোয়েশ্চেন আলোচনা করবো না যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা ফাউন্ডেশন নিয়ে কথাবার্তা বলেছি আজকে আমি যেটা করবো যে এই লিস্ট অফ হেডিং যেহেতু খুবই কমন দুইটাই কমন আসলে লিস্ট অফ হেডিংটাকে ফোকাস করে আজকে আমরা ক্লাসটা করবো ওইটা নিয়ে অনেকের অনেক প্রবলেমও আছে হ্যাঁ অনেক কোচিং করার পরে অনেকের অনেক প্রবলেম থেকে থাকে বিভিন্ন গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এগুলো প্রবলেমে আছে আমার আয়াস পরীক্ষাতে আমাদের যে প্রথম জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেন চিনতে পারা আপনি কোয়েশ্চেনটা চিনতে পারছেন কিনা অনেকে কোয়েশ্চেন চিনতে পারে না মানে কোয়েশ্চেন দেখে বলছে কি কোয়েশ্চেন আসছে কিছুই বুঝতেছি না এরকম বলে কি কোয়েশ্চেন আসলো কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ এরকম লোকজন মনে করে তা আমাদের প্রথম জিনিস হচ্ছে কোয়েশ্চেনটা আমরা চিনতে পারছি কিনা এখন যখন লিস্ট অফ হেডিং আসে বা হেডিং ম্যাচিং আসে তখন একেবারে কোয়েশ্চেনটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে হেডিং ম্যাচিং আপনি বুঝতে পারবেন
এক্স্যাক্টলি এরকম একটা লিস্ট দেওয়া থাকবে, লিস্ট অফ ফিডিং দেওয়া থাকবে, লিস্ট অফ ফিডিং দেওয়া থাকবে, মানে বলা থাকবে লিস্ট অফ ফিডিং। তো লিস্ট অফ ফিডিং দেখলে ক্লাস ফাইভ এর বাচ্চারা তো বুঝবে এটা হেডিং ম্যাচিং, অর্থাৎ এই কোয়েশ্চেন কে চিনতে পারে না, চিনবে না, এটাই মনে করি আমি। মনে করি এই কোয়েশ্চেন সবাই চিনতে পারবে, কারণ ক্লাস ফাইভ এর কোন বাচ্চাও যদি পড়ে লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং, তাহলে সে বুঝতে পারবে না, বুঝতে পারবে না এটা হেডিং ম্যাচিং, বলেন বুঝতে পারবে নাকি পারবে না? আপনাদের কি মনে হয়? মানে চ্যাট বক্সে লেখেন, লেখা থাকলো লিস্ট অফ হেডিং, জাস্ট এই কথা লেখা মানেই হলো হেডিং ম্যাচিং, ক্লাস ফাইভ এর বাচ্চারাও বুঝবে। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেন আমরা দেখলাম। এখন মনে রাখবো, সবাই মনে রাখবো যে প্রত্যেকটা প্রশ্নের কিছু স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে, টিপস আছে, ট্রিক্স আছে প্রত্যেকটা কোশ্চেনের। এই যে 13টা কোশ্চেন টাইপ বললাম না, প্রত্যেকটা কোশ্চেন টাইপের টিপস এন্ড ট্রিক্স আছে, স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, এখন বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টাইপের জন্য কিন্তু স্ট্র্যাটেজি আছে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। ওকে, তো আমাদেরকে সেই স্ট্র্যাটেজি গুলো একটু কি করতে হবে, জানতে হবে, হ্যাঁ, সলভ করার আগে। আমি একটু প্রথমে লিস্ট অফ হেডিং এর স্ট্র্যাটেজি একটু আলোচনা করি আপনাদের সাথে। লিস্ট অফ হেডিং কোয়েশ্চেনটা দেখবেন পরীক্ষা হলে একটা ইনস্ট্রাকশন থাকবে, একটা লিস্ট থাকবে, আর কিছু প্যারাগ্রাফের নাম দেওয়া থাকবে। যেমন ধরেন আজকে আমাদের লিস্ট ছিল, লিস্টে এখানে 10টা অপশন আছে, এখানে 10টা অপশন আছে আজকে লিস্টে, আমাদের 10টা অপশন, প্যারাগ্রাফ দেওয়া আছে এ বি সি ডি জি পর্যন্ত, 60টা প্যারাগ্রাফ দেওয়া আছে। আমার কাজটা কি, আপনি সবসময় বুঝবেন আমাকে কি করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন যে আমাকে কি করতে বলা হয়েছে, জাস্ট এটা বুঝবেন সবসময় আমাকে কি করতে বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, এই প্যারাগ্রাফের সাথে কোন হেডিং অপশনটা ম্যাচ করে এটা আমাকে বের করতে হবে, প্যারাগ্রাফ এর সাথে কোনটা ম্যাচ করে, বি এর সাথে কোনটা ম্যাচ করে, হেডিং ম্যাচ করতে বলা হয়েছে। রাইট, এবার আমি কয়েকটা জিনিস এখানে আপনাদেরকে একটু বাংলা লেখা আছে, একটু আমরা পড়বো, সবাই একটু পড়বো জিনিসটা। দেখেন একটা লিস্ট থাকবে, অনেকগুলো হেডিং দেওয়া থাকবে, কিছু প্যারাগ্রাফের নাম দেওয়া থাকবে, প্যারাগ্রাফের সাথে কোন প্যারাগ্রাফের সাথে কোন হেডিং ম্যাচ করে তা বের করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। কি করতে হবে, হোয়াট আই হ্যাভ টু ডু, হোয়াট আই হ্যাভ টু ডু, কোন প্যারাগ্রাফের সাথে লিস্টের কোন হেডিং ম্যাচ করে, হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে বলা হয়েছে, এই কাজটা আমাকে করতে বলা হয়েছে, দ্যাটস হোয়াট আই হ্যাভ টু ডু, প্যারাগ্রাফের সাথে হেডিং ম্যাচ করে মিলাবো, এই কাজটা আমাকে করতে হবে। এটা নিয়ে দেখবেন অনেক হাহাকার আছে আইএস পরীক্ষাতে, মানে অনেক লোকজন অনেক বয়স কেটে যাচ্ছে বলতেছে মিহি, লাইক ডু ইউ গাইস হ্যাভ দ্য সেম প্রবলেম, লাইক আমার বয়স কেটে যাচ্ছে, ওকে, আর স্টিল আমি আমি ওয়ার্ক করতেছি, লেট মি লেট সি, আই এম ওয়ার্কিং অন মাই নেটওয়ার্ক, আমি মাল্টিপল নেটওয়ার্ক ইউজ করি, সো লেট সি, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ সবার ফিডব্যাকের জন্য, খেয়াল করি আমরা। দেখেন আমাকে এই কাজটা করতে হবে, কোন প্যারাগ্রাফের সাথে কোন হেডিং ম্যাচ করে, তাহলে এই যে এই প্যারাগ্রাফ এ এর সাথে কোনটা ম্যাচ করতেছে, বি কোনটা ম্যাচ করতেছে, ওকে হেডিং ম্যাচিং, হেডিং ম্যাচিং, ওকে কিছু কথা আমাদের সবার 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 জানা থাকতে হবে, এগুলো সবাইকে এগুলো জানতে হবে, খেয়াল করেন। প্রথম কথা, একটা হেডিং, একটা হেডিং দুইবার ইউজ হবে না, অর্থাৎ একটা হেডিং যদি একবার ইউজ হয়ে যায় সেকেন্ড টাইম সে ইউজ হবে না, মাথা রাখবে, একটা অপশন একবার ইউজ, একবার ইউজ হয়ে গেছে, সে এই অপশন একবার একবার ইউজ হয়ে গেছে, তাহলে এটা সেকেন্ড টাইম কি হবে না, ইউজ হবে না, যদি আপনি কারেক্ট হয়ে থাকেন, আসলে আপনার অ্যান্সার যদি রাইট হয়, একটা অপশন একবার হয়ে গেলে সেকেন্ড টাইম ইউজ হবে না। দুই নম্বর, প্রথমে অপশন, প্রথমে লিস্টের অপশন গুলো আমরা পড়বো না। আইএলটিএস পরীক্ষাতে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই,
টাইম ইজ ইউর বিগেস্ট এনিমি, রিডিং এর সময় হচ্ছে সবচেয়ে বড় শত্রু, বিগেস্ট এনিমি। তখন টাইম নিয়ে আমাদের অনেক ওয়ার্ক করতে হবে, টাইম যাতে আমরা সেভ করতে পারি। তাহলে এই যে অপশন দেওয়া থাকে, এখানে একটা অপশন দেওয়া আছে, ডোন্ট রিড দি অপশন অ্যাট ফার্স্ট, অপশনগুলো প্রথমে আমরা পড়ব না। 10টা অপশন, আই এম নট গোনা রিড দি অপশন রাইট নাও বিকজ আই থিঙ্ক রিডিং অপশন ইজ আ ওয়েস্ট অফ আওয়ার টাইম। প্রথমে অপশন পড়ব না আমরা, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ওকে, যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে তাহলে এক্সাম্পলটা পড়বো আমরা। অনেক সময় এক্সাম্পল দেয়া থাকে, এখানে খেয়াল করেন আজকে এখানে কোনো এক্সাম্পল দেওয়া নাই, নো এক্সাম্পল, মাঝে মাঝে দেওয়া থাকতে পারে এক্সাম্পল। ওকে, তিনটা বেসিক বিষয় খেয়াল করলাম। প্যাসেজের টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হোয়াটস দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, এটা পরে আমরা আলোচনা করব। তাহলে আমরা সলভ করবো কিভাবে, বেসিক স্ট্র্যাটেজিটা কি হবে খেয়াল করেন। বেসিক মানে সবসময় খেয়াল করবেন যে কোনো প্রশ্ন সলভ করার জন্য একটা বেসিক স্ট্র্যাটেজি আমাদের থাকবে, প্লাস স্পেশাল টেকনিক থাকবে, দুইটা জিনিস, বেসিক আর স্পেশাল। ওকে, তো হোয়াট ইজ দ্য বেসিক, লিস্ট অফ ফিডিং এর বেসিকটা কি? বেসিক হচ্ছে আমি যে প্যারাগ্রাফ, আমি প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ব, দেখব কোন কোন প্যারাগ্রাফের হেডিং বের করতে হবে। চলুন এটা করে আসি আমরা। স্টেপ ওয়ান ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা পড়তেছি, সবাই ফলো করেন আমাকে। রিডিং প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফ, 7টা প্যারাগ্রাফ আছে। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা কারেক্ট হেডিং বাছাই করুন ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো, নিচের অপশনগুলো থেকে। রাইট দ্য কারেক্ট নাম্বার, উত্তরে সঠিক সংখ্যাটা লিখুন, এই যে সঠিক সংখ্যাটা লিখুন। বক্সেস 1-7 অন ইউর আনসার শিট, আনসার শিটে সঠিক উত্তরটা লিখুন। অলরাইট, ওকে, এনিওয়ে আমরা ইনস্ট্রাকশনটা পড়লাম, এখন অপশন তো পড়তেছি না, কোন কোন প্যারাগ্রাফ, ABCD এই প্যারাগ্রাফ গুলার হেডলাইন বের করতে বলেছে আমাকে। ফাইন, স্টেপ ওয়ান আমার শেষ। স্টেপ টু, যে প্যারার হেডিং বের করতে হবে সেটা 2-3 sentence, প্রথম দুই থেকে তিনটা সেন্টেন্স আমি বুঝে পড়বো। বুঝে পড়া মানে হলো ডিটেইল রিডিং, মানে স্কিম থ্রু করা না, স্ক্যান করা না, ডিটেইল রিডিং, মানে আমাদের ইউনিট রিডিং যেটা শিখে আসছি আমরা, এটা আমরা যে আমাদের বেসিক অ্যাপ্রোচ ধরে পড়বো, মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে ফোকাস করে পড়বো না, আমরা ইউনিট মেথড দিয়ে যদি পড়ি তাহলে এরকম হবে। পার ক্যাপিটা ওয়াটার ইউসেজ হ্যাজ বিন অন এন আপওয়ার্ড ট্রেন্ড, বাড়তেছে অনেক বছর ধরে, তাই না? এরকম পার ক্যাপিটা ওয়াটার ইউসেজ, পার ক্যাপিটা মানে হচ্ছে মাথা পিছু পানির ব্যবহার, হ্যাজ বিন অন এন আপওয়ার্ড ট্রেন্ড, বাড়তেছে অনেক বছর ধরে পানির ব্যবহার, বাড়তেছে। তাহলে আমি আন্ডারলাইন করে রাখলাম, পানির ব্যবহার নিয়ে আলোচনা করছে, বলছে এটা বাড়তেছে, বলা হচ্ছে এটা বাড়তেছে। ফাইন, নেক্সট লাইন, অ্যাজ কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়ালাইজ, যখন দেশগুলা শিল্পোন্নত হয় এন্ড দেয়ার সিটিজ বিকাম মোর প্রসপারাস, তাদের শহরগুলা উন্নত হয়, সমৃদ্ধ হয়, অর্থাৎ যখন শহরগুলো উন্নত হয়, ডেভেলপড হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়, দ্যাট ইউসেজ অফ ওয়াটার, সরি, দ্যাট ইন্ডিভিজুয়াল ওয়াটার ইউসেজ ইনক্রিজেস র্যাপিডলি, পানির ব্যবহার বাড়ে। আমি দুইটা ইউনিটকে একটানে পড়লাম, একটা ইউনিট হচ্ছে তাদের পানির ব্যবহার, আর হচ্ছে ইনক্রিজ র্যাপিডলি, দুইটা একসাথে পড়ে নিলাম। তাদের পানি ব্যবহার বাড়ে, দেশ উন্নত হলে পানির ব্যবহার বাড়ে, এখন আপনি আন্ডারলাইন করে রাখেন, দেশ উন্নত হলে পানির ব্যবহার বাড়ে, তো দেশ উন্নত হলে পানির ব্যবহার বাড়ে, পানির ব্যবহার বাড়তেছে। তো দুইটা সেন্টেন্সে বলা হচ্ছে পানির ব্যবহার বাড়তেছে, কখন বাড়ে, দেশ উন্নত হলে, মার্ক করে রাখছেন। এবার দেখেন, দুইটা সেন্টেন্স পড়েছেন এখানে, তো আপনি চাইলে আরেকটা বাক্য, আরেকটা সেন্টেন্স পড়তে পারেন, তিন নম্বরটা, অ্যানুয়াল পার ক্যাপিটা ওয়াটার উইথড্রোয়ালস ইন দ্য USA, আমেরিকাতে পানির উত্তোলন, ফর এক্সাম্পল, আর অ্যাবাউট 170 কিউবিক মিটার্স
100 মানে 1700 ঘন মিটার পানির ব্যবহার আমেরিকার, 4 times the level ইন চায়না, চায়নার 4 গুণ বেশি, 50 times the level ইন ইথিওপিয়া, ইথিওপিয়ার 50 গুণ বেশি আমেরিকার। ওকে, তা প্রজেক্ট আপনি দুইবার পড়েন, টুয়াইস, প্রয়োজনে দুইবার পড়েন, পানির ব্যবহার বাড়তেছে। আমরা সেকেন্ড টাইম দেখতেছি দেশ উন্নত হলে পানি ব্যবহার বাড়ে, আমেরিকাতে আমেরিকাতে ব্যবহার বেশি, চায়নাতে কম, ইথিওপিয়াতে কম। ইনফরমেশন আপনি পড়ে ফেলছেন। তাহলে আমরা দেখলাম পানির ব্যবহার নিয়ে আলোচনা করা হচ্ছে, পানির ব্যবহার বাড়তেছে, আমরা এই ইউনিক আইডিয়া গুলো আন্ডারলাইন করে রাখলাম, স্টেপ টু, স্টেপ থ্রি। এখন আমি অপশন আসব, এখন আমি অপশন গুলা পড়বো, হেডিং অপশন গুলো এখন আমি পড়ব। দেখো ওই যে ইনফরমেশনটা আমি পড়লাম, সেই ইনফরমেশনের সাথে কোন অপশনটা ম্যাচ করে, ইনফরমেশনের সাথে কোন অপশনটা ম্যাচ করে। এখন দেখেন ম্যাচ ম্যাচ যেটা যে অপশনকে ম্যাচ করে সেটাকে আমি মানে চুজ করব। এরকম হতে পারে আপনি 3টা সেন্টেন্স ম্যাচ নাও করতে পারে, খেয়াল করেন, হয়তো ম্যাচ করতেছে না, এরকম হতে পারে ম্যাচ করতেছে না, তাহলে আমাকে প্যারাগ্রাফে আবার ব্যাক করতে হবে। তাসমিয়া বিনতে আনিস, আপনি আপনি হ্যান্ড রেজ করুন, ইউ হ্যাভ এ কোশ্চেন, প্লিজ গো আহেড, হোয়াটস ইউর কোশ্চেন? তাসনিম, ইয়েস স্যার, আমার কোশ্চেন হচ্ছে এখানে আমরা তো একটা করে প্যারাগ্রাফ পড়ব আর সাথে সাথে আমরা অপশনে চলে যাব, মানে বুঝে পড়ে অপশনে চলে যাব সাথে সাথে। গুড, কিন্তু আমি কি প্যারাগ্রাফ পুরোটা পড়তেছি? না না, দুইটিকে তিনটা লাইন পড়ে দেন আমি অপশনে চলে যাচ্ছি। এক্স্যাক্টলি চলে যাবো, লেটস গো টু দ্য অপশনস, লেটস গো টু দ্য অপশনস। এই যে 10টা অপশন আছে, এখন এখন এই যে এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, আপনাদের কাইন্ডলি নোট নেওয়া ট্রাই করবেন ইম্পর্টেন্ট কথাগুলো। এখন অপশনগুলো আমরা পড়ব, পড়ে আমরা ম্যাচ করার চেষ্টা করব, অপশনগুলো পড়ব এবং ম্যাচ করার ট্রাই করব। এখন দেখেন আমরা প্যাসেজে পড়ছিলাম যে আমি প্যাসেজের কথাটা লিখতেছি এখানে যে পানির ব্যবহার বাড়তেছে, ইউজ দ্য ওয়াটার ইজ ইনক্রিজিং, এরকম বলা ছিল। তারপর বলা ছিল কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়ালাইজ হলে, কান্ট্রি যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়, প্রসপারাস হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়, প্রসপারাস হয়, তখন ইউজ ওয়াটার বাড়ে, প্রসপারাস হয়, ওয়াটার ইউজ বাড়ে, ওয়াটারের ইউজ বাড়ে, প্রসপারাস, প্রসপারাস হয়, ইউজ বাড়তে থাকে ইউএসএ, তারপর এরকম চায়না, ইথিওপিয়া, এগুলোর কথা বলা হয়েছে ইথিওপিয়া। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা একটু এই অপশনগুলো পড়বেন, ওকে, অপশনগুলো পড়বেন, আমি পড়তেছি, আপনারা আপনারা চুজ করবেন। হ্যাঁ, অপশন ওয়ান বলতেছে American water withdrawal. দেখি এটা আমি একজনকে আস করি, ওকে, লেট মি আস্ক রিয়াদ, ক্যান ইউ প্লিজ রিড আউট দ্য অপশনস? রিয়াদ, রিয়াদ আপনি একটু আনমিউট করে অপশনগুলো পড়েন 1 থেকে 10। রিয়াদ, হেল্প স্যার। American water withdrawal, number 2 economic pricing, number 3 what the future holds, number 4 successful measures taken by some, number 5 the role of riches, number 6 the thirsty sector, number 7 ways of reducing waste, number 8 interdependence of natural resources, number 9 the demands of development, number 10 the consequence for agriculture.
থ্যাংক ইউ সো মাচ রিয়াল, আপনাকে অনেক থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন এই যে হবে, এই যে পড়লাম আমরা অপশনগুলো, এই অপশনের কোন কোথাও কোন শব্দের অর্থ নিয়ে আমাদের কারো ঝামেলা আছে? কোন শব্দ আছে এখন শব্দ নিয়ে ঝামেলা আছে? নো, ওকে ফাইন, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা প্রথমে একটা কাজ করবো, এখানে যে কাজটা করবো আমরা ম্যাচ করা ট্রাই করবো। লেটস সি, একটা কোয়েশ্চেন করেছে আমাকে কে মিহি, যে লিস্ট অফ হেডিং থাকবে যে ওইটা কি অনেকটা সিমিলার থাকবে? হ্যাঁ, আমরা আমরা তো প্যাসেজে যেটা পড়ে আসছি সেই ইনফরমেশনটা এখানে খুঁজবো। আমরা প্যাসেজে যেটা পড়ে আসলাম সেটা এখানে সার্চ করবো, প্যারাগ্রাফে যেটা পড়ে আসছি সেটা কোন অপশনে আছে, প্যারাগ্রাফে যেটা পড়ে আসছি আমরা, যে প্যারাগ্রাফে পড়ে আসলাম পানির ব্যবহার বাড়তেছে, দেশ উন্নত হলে প্রসপারাস হলে পানির ব্যবহার বাড়ে, ইউএসএ তে পানি উত্তোলন বেশি হয়েছে চাইনার চাইতে, এই যেটা পড়ে আসছি আমরা এর সাথে কোনটা ম্যাচ করে, যে কোনো একটা ম্যাচ করবে এখানে, কোনটা ম্যাচ করে আমাকে একটু চ্যাট বক্সে আপনারা জানান, হুইচ ওয়ান ম্যাচেস, প্লিজ লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। সবাই ওপেনলি আমাকে জানাবেন যেটা ম্যাচ করে। ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে আন্তঃনির্ভরশীলতা, আন্তঃনির্ভরশীলতা, একটার উপর একটা নির্ভরশীলতা, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। উইথড্রল মানে উত্তোলন, পানি উত্তোলন, উইথড্রল মানে পানি উত্তোলন, পানি তোলে না সেচের, ধরেন আপনি শ্যালো মেশিন দিয়ে পানি তোলা হয়, পানি উত্তোলন, উইথড্রল। আমরা যখন ইভেন ইভেন আপনাদের গ্রামে যে কি আছে পানি টিউবওয়েল আছে না, টিউবওয়েল দিয়েও তো পানি উত্তোলন করা হয়, উইথড্রল করা হয়। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে যে আনসার গুলো দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, মূলত ম্যাক্সিমাম আশা করেছে হচ্ছে ওয়ান, আর কেউ কেউ আশা করেছে নাইন, আর একজন আশা করেছে ফোর। সবাই খেয়াল করবো আমাদের আনসার হয়েছে আজকে, যে ম্যাক্সিমাম আনসার করেছে হচ্ছে ওয়ান, ওয়ান, আর নাইন করেছে কেউ কেউ, আর একজন দেখলাম ফোর করেছে, এরকম। গুড, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। এখন দেখেন ম্যাক্সিমাম আশা করেছে না, আমাদের 80% লোকের আশা করেছে ওয়ান, সরি ওয়ান আশা করেছে, ওয়ান নাম্বার টাইম পড়ে দেখি কি বলে, আমেরিকান ওয়াটার উইথড্রল, আমেরিকান ওয়াটার উইথড্রল, আমেরিকার পানি উত্তোলন। মনে হচ্ছে মিলে গেছে, মনে হচ্ছে এটা মিলে গেছে, আমেরিকানের কথা বলা ছিল, ব্যাস ইউএস এর কথা বলা হয়েছিল, তাই এরকম মিলে গেছে মনে হচ্ছে। তাহলে এটা কি উত্তর হবে? নয় নম্বরটা দেখি, ডিমান্ড অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের ফলে উন্নয়নের চাহিদা, উন্নয়নের ফলে যা ঘটে, উন্নয়নের ডিমান্ড গুলো। ওকে, চার নম্বরটা সাকসেসফুল মেজার্স, ওকে, সফল পদক্ষেপ গুলো, গুড। এখন দেখেন আমাদের আইএলটিএস পরীক্ষাতে লিস্ট অফ হেডিং এর কোয়েশ্চেনে, সবাই একটু মনে রাখ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একটা বড় প্রবলেম হচ্ছে ম্যাচিং, ম্যাচ করাটা একটা বিশাল বিশাল বড় প্রবলেম হেডিং ম্যাচিং এ। আপনি প্যাসেজ পড়ে আসছেন, ভালো কথা, সব বুঝছেন, অপশন যখন পড়া শুরু করছেন তো ঝামেলা হয়ে গেল। কেন ঝামেলা হইলো মনে রাখবে, মনে রাখবেন এটা একটা পরীক্ষা, এক্সাম, এটা একটা পরীক্ষা, যেহেতু পরীক্ষা কারণ আপনাকে টেস্ট করা হচ্ছে বিভিন্নভাবে, তাই না? অথবা আপনি ধরেন আপনি আপনি সে আপনি যদি ক্রিকেট খেলোয়াড় হন, আপনি ব্যাটসম্যান হয়ে থাকেন, আপনি ব্যাট করতে গেছেন, তো বোলার আপনাকে টেস্ট করার জন্য আপনাকে একটা বাউন্সার মারবে, ইয়র্কার বল মারবে, আবার আউট সুইং বল করবে, ইন সুইং বল করবে, ফুল টাস মারবে, রাইট, আপনাকে টেস্ট করার জন্য। অপশনগুলো এরকম, কোথাও কোথাও বাউন্সার মারা আছে, কোথাও কোথাও স্পিন বল করা আছে আপনাকে ঘায়েল করার জন্য। তাহলে কি কি ঝামেলা হয়, আপনার সবাই একটু একটু মনোযোগ দিবেন এই এই মুহূর্তে, ম্যাচ করতে গেলে আমাকে কি কি করতে হবে? Next.
আচ্ছা বলছিলাম ছোট প্যারাগ্রাফ থাকলে পুরোটা করে ফেলা উচিত। ম্যাচ করার সময় আমাকে কি কি মনে রাখতে হবে? প্রথম কথা সবাই খেয়াল করেন। প্যাসেজের কথাকে চেঞ্জ করতে পারবেন না, ডোন্ট চেঞ্জ প্যাসেজ ইনফরমেশন। অর্থাৎ আপনার নিজের যে চিন্তা ভাবনা, নিজের নিজের যে নলেজ আছে না, আমাদের সবাই এখানে নলেজেবল, আপনার যারা আছেন সবাই আপনার সবার ব্যাকগ্রাউন্ড খুব ভালো। হ্যাঁ, তো আমাদের অনেকে অনেক কিছু জানা, ইউ নো লট অফ থিং, আপনি অনেক কিছু জানেন, কিন্তু অ্যাজ পরীক্ষাতে এগুলো ইউজ করা যাবে না। ইউ আর নট সাপোজ টু ইউজ ইওর ওন আইডিয়াস, নলেজ, ইনফরমেশন। প্যাসেজের কথা চেঞ্জ করা যাবে না। তো মজা করে আমি কথাটা বলি, সবার উপরে প্যাসেজ সত্য, তাহার উপরে নাই। প্যাসেজ যেটা বলছে এটা ফাইনাল, ফাইনাল। ওকে, সেকেন্ড কথা, ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ডস। অ্যাজ পরীক্ষাতে বড় প্রবলেম হচ্ছে, যারা যারা টেকনিক্যাল না, তার শব্দ মিলে ফেলে, শব্দ শব্দ মিলে ফেলছে। ইউএসএ অ্যান্ড আমেরিকা সেম বলতেছে, ইয়েস আই গট ইনফরমেশন। শব্দ মিলানো, শব্দ মিলানোর চেষ্টা করেন না, এটা আপনাকে ঝামেলায় ফেলবে। ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ডস, শব্দ মিলানো যাবে না। তাহলে মিলাবোটা কি? তাহলে আমি কি মেলাবো? ম্যাচ ইনফরমেশন, তথ্য ম্যাচ করেন। কারণ প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে, অপশনে সেম সেম ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু সিনোনিম দেওয়া থাকবে, প্যারাফ্রেজ দেওয়া থাকবে। আপনাকে এখানে কিন্তু এই টেস্ট করা হচ্ছে, প্যাসেজের কথাটা ঘুরে বলা হয়েছে, আপনি এটা ধরতে পারছেন কিনা। ওকে, রাইট, তাহলে আমরা ইনফরমেশন ম্যাচ করবো, নট ওয়ার্ড। এখানে সিনোনিম থাকতে পারে, প্যারাফ্রেজ থাকতে পারে। হ্যাঁ, ধরেন আমি যদি বলি লোকটি সে মৃত্যুবরণ করেছে, লোকটি মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, দেখেন লোকটি লোকটি মারা গিয়েছে, ইজিক্যাল টু এখন অপশন লেখা আছে অপশন, এটা হচ্ছে প্যাসেজ, প্যারাগ্রাফ, প্যারা বলতেছে লোকটি মারা গিয়েছে। অপশনে বলা হচ্ছে অক্কা পাওয়া লোকটি, নাকি অক্কা পাওয়া লোকটি মানে কি? একই জিনিস নাকি আলাদা জিনিস বলে? অক্কা পাওয়া লোকটি, রাইট, স্ট্রেঞ্জ উদাহরণ, বাট স্টিল লোকটি মানে লোকটি কিন্তু একই ইনফরমেশন। অক্কা পাওয়া মানে মারা যাওয়া। ওকে, সো সেম থিং, রাইট, হি ডাই, the person died, the person is no more, the person is no more, so information, information is same. To amra information milabo, not words. Okay, second khyal korben, khub tricky bishoy asteche samne, tricky bishoy ache, please be careful, shobai shobai careful thaken, be very careful. Next 10 or 20 minutes shobai ekdom clear thakben, next 10 or 20 minutes very important. এলিমিনেশন প্রসেস ফলো করা, মানে একটা অপশন পড়ে, যেমন এলিমিনেশন প্রসেস মানে কি দেখাচ্ছে আপনাদের। অপশন 5 নাম্বার, রোল অফ রিসার্চ, গবেষণার ভূমিকা, রিসার্চ। আমি যদি আমরা যদি প্যাসেজের কথা চিন্তা করি, প্যাসেজের তো বলতে পানির ব্যবহার বাড়তেছে, কান্ট্রিগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়, তো গবেষণার কথা তো প্যাসেজে কোথাও বলা ছিল না। গবেষণা নিয়ে প্যাসেজে ওই প্যারাগ্রাফে আলোচনা করা হয় নাই, গবেষণা নিয়ে কোনো ডিসকাশন নাই, তাহলে 5 নাম্বার অপশন আনসার হইতে পারে না। আমি এটাকে বাদ দিলাম, এলিমিনেট করে দিলাম। আবার ধরেন 7 নাম্বারটা, ওয়েস্ট অফ রিডিউসিং ওয়েস্ট, আবর্জনা কমানোর রাস্তা, অথবা অপচয় কমানোর রাস্তা, অপচয় কমানোর রাস্তা, অপচয় হওয়া এটা কমানো, এই নিয়ে তো প্যারাগ্রাফে আলোচনা করা হয় নাই, এটা 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 এখানে আনসার হবে না, এলিমিনেট করে দিলাম। হ্যাঁ, আবার ধরেন এগ্রিকালচার 9 নাম্বারটা, প্যারাগ্রাফে তো এগ্রিকালচার নিয়ে আলোচনা করা হয় না, সুতরাং এটা আনসার হইতে পারে না প্যারাগ্রাফ এর জন্য। এইটাকে বলা হয় এলিমিনেট করা, বাদ দেওয়া, আমরা বাদ দিলাম। এখানে আমরা অপশন অ্যানালিসিস করে দিই, অপশন অ্যানালিসিস করে বাদ দিই।
অপশনে কথাটা দেখি একটু আছে কিনা প্যাসেজে, এটাকে বলে বলা রিভার্স ইঞ্জিনিয়ারিং। কঠিন কথা ইউজ করতে চাই না, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে কি, মানে হচ্ছে এরকম যে এই রিসার্চ, রিসার্চ নিয়ে কি কোথাও বলা হয়েছিল কোথাও প্যারাগ্রাফে? না, তাহলে এটা বাদ। আচ্ছা এগ্রিকালচার, এগ্রিকালচার নিয়ে ওখানে বলা হয়েছিল? না, তাহলে এটা বাদ। ওয়েস্ট কমান্ড নিয়ে বলা ছিল? না, বলা হয়নি, এটা বাদ। এই যে এইভাবে, হ্যাঁ যে এরকম ভবিষ্যতের কথা বলা হয়েছিল ওখানে? না, বলা হয়নি, বাদ। এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটাকে এইটার মাধ্যমে আমরা অপশন গুলোকে এলিমিনেট করতে পারি। খেয়াল করেন সবাই, ওকে, হ্যাঁ সবই হলো। তারপরে যে ঝামেলাটা হচ্ছে এখন দেখেন, এখন আমাদের একটা ফাউন্ডেশন হয়ে গেছে মোরলেস, আপনাদের সবাই ধারণা হয়ে গেছে কিভাবে কি হচ্ছে। ধারণা হয়ে যাওয়ার পরে যখন আপনি সলভ করতে যাবেন, তখন আপনি পড়ে যাবেন ট্র্যাপে। কিসে পড়বেন? ট্র্যাপ। এখন আমরা অ্যাডভান্স আলোচনা করবো এই মুহূর্তে, অ্যাডভান্স ডিসকাশন ট্র্যাপে। ট্র্যাপ জিনিসটা কি, কারণ যেহেতু এখানে আমি বললাম আজ পরীক্ষা, তো আপনাকে বিভিন্ন ভাবে তারা ঝামেলা ফেলা ট্রাই করবে, তাই না? তো আপনি যদি ইনোসেন্ট হন, ভোলা ভালা মানুষ হন, আপনাকে কিন্তু ধরে তারা ছেলে ধরা নিয়ে যাবে, তাই না? তো আপনাকে ট্যাক্টফুল টেকনিক্যাল হইতে হবে। সো চিন্তা ভাবনা আমাকে টেকনিক্যাল হইতে হবে, চিন্তা ভাবনা কি হইতে হবে, টেকনিক্যাল, আর কিছু না। কিরকম টেকনিক্যাল? একটা কমন ট্র্যাপ, কমন ট্র্যাপ হচ্ছে একটা প্যারাগ্রাফে দুইটা তিনটা সাবজেক্টের কথা বলা হইল, দুইটা তিনটা সাবজেক্টের কথা বলা হইল প্যারাগ্রাফে, অপশনে একটা সাবজেক্ট দেওয়া হবে, একটা টপিক দেওয়া হবে, তাহলে ট্র্যাপটা কি? প্যারাতে আছে তিনটা টপিক সে, প্যারাতে আছে তিনটা টপিক, প্যারা প্যারাগ্রাফে আছে থ্রি টপিকস, অপশনে অপশন আছে কয়টা টপিক? ওয়ান টপিক। এই অপশন কখনো আনসার হইতে পারে না, কারণ প্যারাগ্রাফে তিনটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, এক্সাম্পল ধরেন, এক্সাম্পল সাকিব রাকিব এন্ড আকিব, আর স্টুডেন্টস অফ আইবিএ, রাকিব সাকিব আকিব স্টুডেন্টস অফ আইবিএ, এরা আইবিএ ছাত্র। ব্যবহার বলা হচ্ছে, অপশন বলা হচ্ছে আকিব ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। কথা কিন্তু ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফে কি শুধু আকিবকে নিয়ে আলোচনা করা হয়েছে? বলেন, প্যারাগ্রাফ ইজ নট টকিং অ্যাবাউট অনলি আকিব, তাই না? প্যারাগ্রাফে কথা বলছে সাকিব রাকিব আকিবকে নিয়ে। তাহলে তাহলে এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে একটা ট্র্যাপ, লিস্ট অফ হেডিং এর ট্র্যাপ। প্যারাগ্রাফে দুই তিনটা টপিক আছে, অপশন একটা দিয়ে দিছে, ইট ইজ এ ট্র্যাপ। এক, এখানে এই ট্র্যাপে আরেকটা ট্র্যাপ আছে, সেটা হচ্ছে সেম ওয়ার্ড ট্র্যাপ। একটা ওয়ার্ড মিলে গেছে, একটা ওয়ার্ড মিলে গেছে, আপনি মনে করছেন শব্দ যেহেতু মিলে গেছে এটা আনসার হইতে হবে। এখন সবাই খেয়াল করেন, আজকে কিন্তু আমাদের অনেকের জন্য জীবনের প্রথম আইএস এর লিস্ট অফ হেডিং এর ক্লাস, জীবনের প্রথম, যাদের জীবনের প্রথম লিস্ট অফ হেডিং এর ক্লাস, আরেকটু দয়া করে বলেন এই পর্যন্ত আলোচনা কি বোঝা যাচ্ছে না, এই কনফিউশন বলেন আমাকে, লেট মি নো। ওকে, আমি তাহলে একটু আমি এই যে ট্র্যাপটা দেখালাম, আমি একটু এটা আমাদের আমাদের প্যাসেজটাতে যাই, যাই আমি একটু বলি। If you understand my ideas, আপনার জন্য এগুলা আপনি ইউল বি বেটার দেন দি এক্সপার্টস, আপনি এক্সপার্ট দিয়ে বেটার হবেন আপনি, আমি বিশ্বাস করি। দেখেন, আমরা ওই যে প্যারাগ্রাফ এ পড়ে আসছিলাম, সবাই কেমন থাকেন, প্যারাগ্রাফ এ পড়ে আসছিলাম, ওখানে বলা হয়েছিল পানির ব্যবহার বাড়তেছে, দেশ উন্নত হলে, শহরগুলো প্রসপারাস হলে পানির ব্যবহার বাড়তে থাকে, ইউএসএ তে পানির ব্যবহার বেশি, চায়নাতে কম, ইথিওপিয়াতে কম, ইথিওপিয়া ইথিওপিয়া কিন্তু আপনারা জানেন খুবই প্রাচীন একটা দেশ, পৃথিবীর অন্যতম প্রাচীন দেশ হচ্ছে ইথিওপিয়া। হ্যাঁ, ইথিওপিয়া। এখন ট্র্যাপটা কোথায় দিছে দেখেন, দেখেন ট্র্যাপটা কোথায় দিছে, যারা আমরা অপশন
প্যারাগ্রাফ এ কে মানে অপশন এ কে যারা কারেক্ট মানে চুজ করেছি আমরা দেখছি কি আমেরিকা ইউএসএ মিলে গেছে আমরা যদি ওকে তখন ওই গানটা হয়ে গেছে না ওই যে ওয়াসিমেনা কার গান ছিল যে আর যাব না আমেরিকা হ্যাঁ এখন এই যে আমেরিকা পাইছেন রাইট আমেরিকান ইউএসএ আপনি মিলে গেছে আই অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট কিন্তু আমার প্যারাগ্রাফে তো শুধু আমেরিকার কথা বলা হয়েছে চাইনার কথা বলছে ইথিওপিয়ার কথা বলা হয়েছে তিনটা দেশের কথা বলা হয়েছে ওই যে আকিব সাকিব রাকিবের মতো তিনটা কান্ট্রি রেফারেন্স দিছে তিনটা কান্ট্রি রেফারেন্স দিলে এর মধ্যে শুধু একটার কথা যদি প্যাসেজে বলা হয় শুধু একটা কথা যদি প্যারাগ্রাফে বলা হয় এটা আনসার হবে না 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 ট্র্যাপ ইট ইজ আ বিগ বিগ ট্র্যাপ এই যে ট্র্যাপ যে এটা ইজ এ ট্র্যাপ এটাকে আমরা বুঝতে পারছি কেন এটা ট্র্যাপ বলেন কেন এটা ট্র্যাপ এটাকে বুঝতে পারছি আমরা ওয়াই অপশন ওয়ান ইজ এ ট্র্যাপ একটা কথা যাদের লাইক আফটার 90 মিনিটস যদি আপনার মনে হয় লাইক আই ইউ ক্যান্ট কন্টিনিউ দে ইউ ক্যান লিভ দ্য ক্লাস নো প্রবলেম এনিওয়ে দেখেন তাহলে ইটস এ ট্র্যাপ সেকেন্ড কথাটা খেয়াল করেন যে আমাদের তারপর অনেকে চার নাম্বারটা বলেছিলেন চার নাম্বার সাকসেসফুল মেজার সফল পদক্ষেপ গুলো সফল পদক্ষেপ গুলো সফল ওখানে কোনো পদক্ষেপের কথা আলোচনা করা হয় নাই দেয়ারফোর আমাদের আশাটা ছিল ডিমান্ড ফর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের যে ডিমান্ড গুলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজ হলে ডেভেলপ হলে যেটা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজ হওয়া মানে ডেভেলপ হওয়া সিনোনিম দিয়ে দিছে এখানে ডেভেলপ হলে ডেভেলপমেন্টের চাহিদা হচ্ছে পানির ব্যবহার বাড়ে রাইট অপশন 9 হচ্ছে সিনোনিম দিয়ে কথাটা বলা হয়েছে না আর আই হ্যাভ গট দিস ইউ নো অপশন অপশন 9 কেন আনসার হচ্ছে দেখ বোঝা যাচ্ছে ওয়াই অলরাইট ওকে ফাইন থ্যাংক ইউ এখন দেখেন তাহলে আমি উত্তরে কি অ্যান্সারে কি লিখবো লেটস রাইট ডাউন দ্য অ্যান্সার অ্যান্সারটা হবে এভাবে বেসিক্যালি আই এম অলসো রানিং শর্ট অফ টাইম কারণ হচ্ছে 11 PM এ আমার একটা ব্যাচের রিপিট ক্লাস আছে ওদের সো আমি ওদেরকে 50 মিনিটস টাইম এক্সট্রা দিয়ে বলছি আপনার ওয়েট করেন কিছুক্ষণ ওকে তাহলে আপনি অ্যান্সার কিভাবে লিখবো পরীক্ষা হলে আপনি অ্যান্সারে লিখবেন হচ্ছে নয় এই নয় যে সংখ্যাটা আছে আমি সংখ্যাটা লিখবেন আনসারে এভাবে কিভাবে আনসারটা হবে লেট মি শো আপনি জাস্ট কোয়েশ্চেন পেপারে আনসার শিটে যায় লিখবেন হচ্ছে 9 1x না কিভাবে আনসারটা লিখবেন দ্যাটস হাউ উই শুড আনসার এই ট্র্যাপ গুলো আছে ট্র্যাপ গুলো সম্পর্কে আমাদের একটু ওয়ার্ক কেয়ারফুল থাকতে হবে যে হোয়াট মাইট হ্যাপেন টু ইউর টু ইউর অপশনস টু ইউর থিঙ্কিং ওকে কে হ্যান্ড রেজ করেছে আপনি আনমিউট করে কোয়েশ্চেন করেন হোয়াটস ইউর কোয়েশ্চেন স্যার আমরা কি এখন আজকে যেটা আমরা দেখলাম যে লিস্ট অফ হেডিং এর যে ব্যাপারটা এখন আমরা কি ক্যামব্রিজ 9 থেকে 16 পর্যন্ত যেগুলো আছে সবগুলোকে আমরা প্র্যাকটিস করে ফেলবো মানে একটা হোমওয়ার্ক পাঠাবো আমি হোমওয়ার্কটা আগে করবেন তারপর ক্যামব্রিজে যাবে আচ্ছা থ্যাঙ্ক ইউ অলরাইট থ্যাঙ্ক ইউ এখন আমি যেটা দেখবো এখন আজকে ক্লাসে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আলোচনা করবো হ্যাঁ সেটা হচ্ছে এরকম এই যে আমরা সলভ করছিলাম ট্র্যাপ গুলা খেয়াল করেন একটা ট্র্যাপ হচ্ছে আমি নাম দিয়েছি ডিএসএলআর ট্র্যাপ
ডিএসএলআর ট্র্যাপ মানে হলো ধরেন অর্ধেক ম্যাচ করছে, একটা ওয়ার্ড ম্যাচ করে গেছে সরাসরি, একটা ওয়ার্ড ম্যাচ করলে আমরা কি হয়ে যায় কনফিউশনে পড়ে, ওয়ার্ড ম্যাচ করছে, এটা আসলে ট্র্যাপ, এটা নাম দিয়েছি ডিএসএলআর ট্র্যাপ। আবার দেখেন আরেকটা প্রবলেম, অপশনে কোন বিষয় যদি প্লুরাল করে দেওয়া থাকে, প্লুরাল দেওয়া থাকে, প্যারাগ্রাফেও প্লুরাল থাকতে হবে। যেমন অপশনে কিছুক্ষণ আগে বলা হয়েছিল সাকসেসফুল মেজার্স, সফল পদক্ষেপগুলো, মেজার্স, তার মানে প্যাসেজও কয়েকটা মেজারের কথা বলা থাকতে হবে। অপশনে যদি প্লুরাল বলা হয়েছে প্যাসেজও প্লুরাল থাকতে হবে, রাইট? যদি প্যাসেজে প্লুরাল না থাকে আশা কিন্তু এটা হবে না, হবে না। ওকে ওকে, খুব ইন্টারেস্টিং কয়েকটা বিষয় বলবো, আপনারা কেবল সবাই মনোযোগ দিয়ে শুনেন। এক এক নাম্বার বিষয়, প্যাসেজে প্যারাগ্রাফ পড়ার সময় যদি আপনি দেখেন একটা বিপরীত ধ্বনি বাক্য বলা আছে, তখন বাট হাউএভার, আমরা বলতেছি প্যারাগ্রাফের মধ্যে যদি একটা বিপরীত ধর্মী বাক্য থাকে বাট অথবা হাউএভার দিয়ে, ওই বাক্যে ইনফরমেশনটাকে আপনি ফোকাস করবেন হেডলাইন বের করার জন্য। কথাটা বোঝা গেছে? ইয়েস, প্যারাগ্রাফের মধ্যে যদি বিপরীত ধর্মী বাক্য থাকে আপনি ওটাকে ফোকাস করবেন হেডলাইন বের করার জন্য। অনেক কথা বলা, ধরেন তিনটা সেন্টেন্স, তিনটা বাক্য বলা আছে, হঠাৎ করে বললো হাউএভার, তিনটা বাক্য বললো তারপর বললো হাউএভার, তাহলে হাউএভার ইনফরমেশনটার উপরে আপনি ফোকাস করবেন, এখান থেকে আপনি আইডিয়া পাওয়া যাবেন হেডলাইনে। আসমা, খেয়াল করেন আসমা, একটা প্যারাগ্রাফে তিনটা বাক্য দেওয়া আছে, একজন পাঁচ ছটা বাক্য দেওয়া আছে, তো দেখা গেল মাঝখানে হাউএভার দিয়ে একটা বাক্য শুরু হয়েছে অথবা বাট দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, ওই সেন্টেন্সটার উপরে আপনি ফোকাস করবেন হেডলাইন বের করার জন্য। আসমা, কথা বোঝা গেছে? হ্যালো, ওকে, আমি নেক্সট পয়েন্টে মুভ করি। অর্থাৎ বিপরীত ধ্বনি বাক্য থাকলে আপনি সেটাকে ফোকাস করবেন প্যাসেজের প্যারাগ্রাফের মাঝখানে। সেকেন্ড কথা যাচ্ছি আমরা, এই টিপসগুলো মনে রাখবেন, কোটেশন, একটা প্যারাগ্রাফের মধ্যে যদি কোটেশন দেওয়া থাকে, কোটেশন মানে ধরেন এরকম নিউটন বলেছে হোয়াট এভার এরকম, অথবা শেখ মুজিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন এটা, অথবা সে নেপোলিয়ন সেড গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই উইল প্রোভাইড ইউ উইথ অ্যান এডুকেটেড নেশন, এই যে কোটেশন, একজনের উক্তি স্টেটমেন্ট দেওয়া হলো, এটা যদি দেওয়া থাকে কোনো প্যারাগ্রাফের মাঝখানে, এটা পড়ে নেবেন, এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন হেডলাইনের। টিপস নাম্বার টু, তিন নাম্বার টিপস, প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো কানেকটিভ থাকে, ইন এডিশন, মোর ওভার, হোয়াট হোয়াট ইজ মোর, এগুলোকে বলা হচ্ছে কানেকটিভ, তো যে বাক্যটাকে কানেকটিভ আছে সেই বাক্যটা পড়ে নেবেন, এখান থেকে আপনি আইডিয়া পাওয়া যাবেন কি হতে পারে হেডলাইন, আইডিয়াটা ক্লিয়ার হবে আপনার। চার নম্বর, এক্সাম্পলস, একটা প্যারাগ্রাফের মধ্যখানে যদি এক্সাম্পল দেওয়া থাকে, এক্সাম্পল থেকে আপনি অনেক সময় হিন্ট পাবেন কি হতে পারে আনসার। লাস্ট, ইউনিক ইনফরমেশন, ইউনিক ইনফরমেশন, এটা আমার আজকে লাস্ট আলোচনা, ডিসকাশন, ইউনিক ইনফরমেশন, এটা একটা ইন্টারেস্টিং আলোচনা, এটা আমাকে দুই মিনিট ডিসকাস করতে হবে। আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, প্রয়োজন নোট নিয়ে রাখেন, যে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে নতুন, নিউ ইনফরমেশন বা ইউনিক ইনফরমেশন থাকবে। আবার বলতেছি, প্রত্যেক প্যারাগ্রাফে একটা করে নতুন ইনফরমেশন থাকবে, নিউ ইনফরমেশন থাকবে। তাহলে আপনি যদি একটা প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারেন এখানে কি নিয়ে আলোচনা হয়েছে, এখানে নিউ ইনফরমেশনটা কি, সেটাই হবে এই প্যারাগ্রাফের হেডলাইন।
তার মানে কি? এই যে দেখেন আজকে প্যাসেজে, আজকে আমাদের প্যারাগ্রাফ আছে এবিসি, অনেকগুলো প্যারাগ্রাফ আছে আমাদের, অনেকগুলো প্যারাগ্রাফ আছে আজকে। দেখেন অনেকগুলো প্যারাগ্রাফ থেকে আমরা কি বুঝতে পেরেছি, এই যে এতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে ইউনিক বা নতুন ইনফরমেশন আছে। একটা নিউ ইনফরমেশন, বিতে নিউ ইনফরমেশন, সিতে, ডিতে, ইতে, এফে, যে প্রত্যেক প্যারাগ্রাফে একটা করে নিউ ইনফরমেশন আছে। হোমওয়ার্ক যাবে, হ্যাঁ একটা হোমওয়ার্ক আপনার পেয়ে যাবেন। তাহলে খেয়াল করেন একটা 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 প্রশ্ন করে শেষ করব। আপনারা ছোটবেলায় দি কাউ রচনাটা পড়ছেন না? ইয়েসন নো? দি কাউ পড়েছেন রচনাটা? তো দি কাউ প্যারাগ্রাফের প্যারাগ্রাফে কোয়েশ্চনটা করে রিয়াদ, রিয়াদ দি কাউ রচনার চার নাম্বার প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা হয়েছে মনে আছে? স্যার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, চার নাম্বার দিকাও প্যারাগ্রাফে চার নাম্বার দিকাও রচনার চার নাম্বার প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা হয়েছে বলতে পারবেন মনে আছে? না স্যার। আমার মনে আছে, আমি বলবো? বলেন স্যার। জি স্যার, দিকাও রচনার চার নাম্বার প্যারাগ্রাফে আলোচনা হয়েছে দি কাউনি। কথা ঠিক নাকি ভুল বলেন? সেটাই স্যার ঠিক স্যার। আপনি বলতে পারলেন না কেন? আপনি বলতে পারেননি কেন? কারণ আপনি চিন্তা করছেন এটা তো কমন সব জায়গায় আছে, আপনি চিন্তা করছিলেন যেখানে ইউনিক কথাটা কি, তাই না? প্রত্যেক প্যারাগ্রাফ একটা ইউনিক নিয়ে আলোচনা, ইউনিক ইনফরমেশন নিয়ে আলোচনা করে। আপনি চিন্তা করছিলেন ইউনিকটার কথা, আমি বলে দিলাম কমনটার কথা, তাই না? এস নো? জি স্যার। সিমিলারলি দ্য ওয়াটার ক্রাইসিস, আজকে এই প্যাসেজে প্রত্যেকটা প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা হয়েছে? ওয়াটার নিয়ে। আবার প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে নতুন কথা বলা হয়েছে। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। যে দেখেন প্যারাগ্রাফ ডি, মেনি এক্সপার্টস বিলিভ দ্যাট ইম্পোজ ওয়াটার চার্জ, ওয়াটার চার্জ আরোপ করতে হবে, ওয়াটার উপর চার্জ আরোপ করতে হবে, রিয়েলিস্টিক প্রাইস দিতে হবে। এই যে প্রাইস চার্জ করে আলোচনা হচ্ছে এখানে, এই যে এনার্জি প্রাইস, প্রাইস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাই না? প্যারাগ্রাফ ডিতে প্রাইস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কোন অপশনে প্রাইস নিয়ে আলোচনা আছে? দুই নাম্বার, ইকোনমিক প্রাইসিং। ইকোনমিক প্রাইসিং, ইকোনমিক প্রাইসিং। তাহলে আসার দুই নাম্বার আসার হলো কি? প্যারাগ্রাফ ডি এর আসার হবে ট্রু। কতক্ষণ লাগলো আশা করতে? 10 সেকেন্ড তো না। লাস্ট একটা দিয়ে শেষ করবো আজকে। প্যারাগ্রাফ সি, ওয়ান ওয়ে টু প্রিভেন্ট, টু কাট ব্যাক অন ওয়াটার কনজাম্পশন, পানির ব্যবহার কমানোর একটা ওয়ে হলো লিক প্রিভেন্ট করা, লিকস, লিক নিয়ে আলোচনা করা হচ্ছে। লিক, লিক হয়ে যাওয়া মানে কি? নষ্ট হয়ে যাওয়া, তাই না? ওয়েস্ট হয় যেগুলো, লিক প্রিভেন্ট করতে হবে। বলছে যে পানি নষ্ট হয় লিকের মাধ্যমে, লস হয় লিকের মাধ্যমে, এটা প্রিভেন্ট করতে হবে। ওয়ান ওয়ে, আরেকটা ওয়ে, পানিগুলো নষ্ট হয় এগুলো প্রিভেন্ট করতে হবে, বিভিন্ন ওয়ের কথা বলা হচ্ছে। পানি নষ্ট হওয়া মানে নষ্ট হওয়া থেকে বাঁচাইতে হবে। কোন অপশন আছে দেখেন? পানি নষ্ট হওয়া থেকে বাঁচাইতে হবে। রিয়াদ, রিয়াদ কোন অপশন আছে ভাইয়া? এটা ওয়েজ অফ রিডিউসিং ওয়েস্ট। ভেরি নাইস, ওয়েজ অফ রিডিউসিং ওয়েস্ট, অপচয় কমানোর, ওয়েস্ট কমানোর রাস্তা। এখন আমাদের পরীক্ষালে সবকিছু কম্বিনেশন করতে হবে, বেসিক এবং অ্যাডভান্স টেকনিকগুলো মিলে নিলে আমরা হয়তো আশাগুলো করতে পারবো। Anyway, thank you so much for participating in the first class of this particular batch. প্রথম ক্লাসে পার্টিসিপেট করার জন্য আপনাদের কংগ্রাচুলেশনস এন্ড থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ উইল সে গুডবাই ফর টুডে। আমাদের ক্লাস হচ্ছে আগামী ডে আফটার টুমরো ক্লাস হবে। আরেকটা আপনাদের হোমওয়ার্ক সেন্ড করা হবে, লিস্ট অফ ফিডিং এর হোমওয়ার্কটা আপনারা করবেন। Okay. Any question, anybody? Please raise your hand if you have any question. If they occur, okay.
আলম, তুমি ইফতেখার আলমের কোশ্চেন আছে, ইফতেখার ইফতেখার প্লিজ আস্ক ইওর কোশ্চেন। জি আমি কিছু ক্লাসের মাঝখানে কিছু মিস করছি, যে এখন ক্লাস রেকর্ডিংটা কি দিবেন নাকি? ক্লাস রেকর্ডিং কখনো দেওয়া হয় না, বাট যদি মিস করে এখানে যদি মিস হয় আমি ক্লাস সেটা পরে একটা টাইমে প্লে করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আর কার কোশ্চেন আছে? আসিফ রহমান, আসিফ গো হেড। স্যার আপনি বলেছিলেন যে একটা প্যাসেজের প্রথম দুই থেকে তিনটা সেন্টেন্স পড়লে বোঝা যাবে, তো পুরো প্যাসেজটা কি পড়বো নাকি জাস্ট দুই থেকে তিনটা সেন্টেন্স পড়ে যেটা বুঝবো তারপর আমরা লিস্ট খুঁজবো? ওকে, গুড কোশ্চেন। আমরা আসলে কি করব, তাই না? তো এটা দেখেন যে আসিফ, আমরা কিন্তু প্রথমে ট্রাই করব, আর যে ট্রাইটা সেটা হচ্ছে দুই থেকে তিনটা কি পড়ে সেন্টেন্স পড়ে ট্রাই ফার্স্ট ট্রাইটা করব। হ্যাঁ, এখন দেখা গেল আমরা দুই তিনটা সেন্টেন্স পড়ে ট্রাই করলাম, ম্যাচ করতেছে না, তখন আমাকে আবার প্যারাগ্রাফে ব্যাক করতে হবে, আবার একটা দুইটা সেন্টেন্স করতে হবে। খেয়াল করেন আসিফ, এই যে ফার্স্ট আমরা দুই তিনটা বাক্য বলে ট্রাই করলাম, ম্যাচ করলাম, চেষ্টা করবো ম্যাচ করার জন্য, যদি ম্যাচ না করে আবার আবার প্যারাগ্রাফে আমাকে ব্যাক করতে হবে, তাই না? আবার দুই তিনটা সেন্টেন্স করে ট্রাই করতে হবে। আসিফ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি, জি anyway thank you so much apnader sathe next amar class hocche day after tomorrow ekta announcement diye dei announcement ta hocche ama batch gulate ekta ekta speaking club hoy free speaking club protidin protidin rat 9 ta theke rat 10:30 ta porjonto ekta speaking club hoy jekhane shobai practice kore to club er ekta alada alada link ache shei link ta ami send kore debo apnara jedin class hobe na shedin apnara oi speaking club e join kore practice korben thank you Thank you, sir. Okay, Porosh, apne ki question ache? Porosh, apne unmute kore question kore phelen. Porosh. Mr. Porosh. No question. Okay, thank you.